খুব তো বড়াই করে বলেছিলে মেহরাজ তোমার, ওকে কখনো তোমার থেকে দূরে সরানো যাবে না, তো এখন কি হলো? শুকনো মুখটার নির্লিপ্ততা চাহনি মেলে তাকালো মোহর, একদম পাশ ঘেঁষেই দাঁড়িয়ে আছে ওর কান বরাবর উচ্চতা সমান মেয়েটা। চোখে মুখে আজ উদ্ধত্য ঝিলিক দিচ্ছে, একটা অদ্ভুত প্রশান্তি পাচ্ছে যেন মেয়েটা মোহরকে এসব কথা শুনিয়ে। মোহর নিরুত্তর রইল, মাথাটা বেজায় ঘোরাচ্ছে, টিয়াসার মুখটাও কেমন অস্পষ্ট দেখাচ্ছে ওর চোখে। টিয়াসাকে এড়িয়ে চলে আসতে চাইল, তবে টিয়াসা আজ ওকে ছাড়তে রাজি না মোটেও, যেন এই সুযোগের অপেক্ষাতেই প্রহর গুনছিল এতদিন ঘাপটি মেরে। দাঁড়াও, এড়িয়ে যাচ্ছ কেন? উত্তর নেই কাছে, থাকবেও বা কি করে? তুমি তো অকৃতজ্ঞ, নিষ্ঠুর তুমি, যে তোমাকে সবার থেকে বাঁচিয়ে প্রোটেক্ট করে রাখলো, আমার মতো মেয়েকে উপেক্ষা করে তোমার মতো থার্ড ক্লাস একজনকে নিজের সবটা দিল, তার প্রতিদানে কি দিয়েছ? ছেড়ে এসেছ, বেশ হয়েছে, আমি জানতাম তোমার মতো মেয়ে আমার মেহরাজের যোগ্য না। আসলে কি জানো তো, অন্যের ভালোবাসা ছিনিয়ে কেউ সুখী হতে পারে না। মোহরের পা দুটো থেমে গেল, ওয়ার্ডের ভেতরে অনেক পেশেন্ট ছিল। টিয়াসা না হয় কথা শোনানোর তাগিদে লোকজন না মেনেই কথাগুলো তুলেছে, কিন্তু এতগুলো অচেনা অজানা মানুষের সামনে ব্যাপারটা ভীষণ দৃষ্টিকটু বলেই মোহর বেরিয়ে এসেছে। টিয়াসার সামনাসামনি দাঁড়িয়ে আপাদমস্তক দেখল ছিমছাম গর্ণের যত্নের শরীর, চর্চা করে বডি, চেহারা সবটাই মেনটেন করা, তা দেখেই বোঝা যায় কি অদ্ভুত। এত সুন্দর মেয়েটা রেখে মেহরাজ কিনা ওকে বেছে নিল, হয়তো কষ্ট দেওয়ার জন্যই বেছে নিয়েছে। মোহর দম ছেড়ে শান্ত গলায় বলল, ঠিকই বলেছেন, আমি অকৃতজ্ঞ, ভীষণ স্বার্থপর, তাই তো ওই দামি বাড়ি গাড়ি বিলাসিতা ছেড়ে এসেছি। ঠিকই বলেছেন, আমি আসলেই ওকে ভালোই বাসিনি, তাই তো তার বিরুদ্ধে সকল প্রমাণ হাতে থাকা সত্ত্বেও একটা বারও তার ব্যবহার করিনি। আমি আসলেই তার ভালোবাসার যোগ নই, তাই তো দূরে চলে এসেছি। মুহূর্ত কয়েক বিরতি নিয়ে আবারও বলল, কি জানেন তো, মানুষ সবসময় নিজের পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্যকে খুব সহজেই বিচার করে ফেলে, তাকে বাড়াবাড়ি রকম বা অযাচিত বলে ফেলে। এই যেমন আপনার মনে হয় আমি ইচ্ছে করে আপনার ভালোবাসা ছিনিয়ে নিয়েছি যেখানে আমার কোনো ভূমিকাই ছিল না, আর সেটা আপনি নিজেও জানতেন, তবুও দোষারোপ করেন, করেন তো। আজকে আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানে একটা বার নিজেকে কল্পনা করুন তো। আসলেই তো আমি থার্ড ক্লাস, আমার কোনো ক্লাসই নেই, ক্লাস রাখতে হলে তো সম্বল থাকা দরকার, আমার নিজের মানুষ বলার ন্যূনতম জিনিসটাও নেই, তাহলে আমি তো শুধু থার্ড ক্লাসই না, মিসকিনু। টিয়াসা প্রত্যুত্তর করল না, চুপচাপ মোহরের কথাগুলো গলাধকরণ করছে। আজ মোহরের কথার সুর ভিন্ন, চোখের চাহনি ভিন্ন। মোহর বলতে থাকল, কখনো চোখের সামনে নিজের বাবার অর্ধপচা গলালা স দেখেছেন? দেখেননি তো, নিষ্ঠুরতা কি করে বুঝবেন, চোখের সামনে নিজের মাকে তিলে তিলে মরতে দেখেছেন? দেখেননি তো, যেই মায়ের জন্য নিজের সবটা বিলিয়ে দেওয়া হয় তারই মৃত্যুর দায়ভার নিজের ঘাড়ে নিতে হয়েছে? কখনো জীবনের সমস্ত সংগ্রাম ঝড় ঝাপটায় সটান দাঁড়িয়ে থেকে অবশেষে যখন হেলান দেওয়ার জন্য একটা অবলম্বন পেয়ে যখন একটু একটু করে মাথা তোলা হয়, হুট করেই একদিন নিচে তাকিয়ে দেখলেন যাকে অবলম্বন ভেবে দাঁড়িয়ে আছেন, সেই আপমার শেকড় ফুরে বেরিয়েছে, আপনার গোড়াতে পচন ধরিয়েছে, তখনও তাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইবেন? চাইবেন না তো। তাই তো আমি নিষ্ঠুরতম, আমি স্বার্থপর, কারণ যেই বাবার লাশটা আমি স্বচক্ষে হজম করেছি তারই মুখ থেকে শোনা, তার হত্যাকারীর নাম জানা সত্ত্বেও তার সাথে এক ছাদের তলায় থাকা সম্ভব হয়নি, পারিনি আমি। জীবনের দুর্বিষহ যুদ্ধে ভয়ঙ্কর পরিণতিতে পরাজিত হয়ে দাঁড়িয়েছি পাথার আর আগুনের মাঝামাঝি, এক জায়গায় বিবেক ন্যায়নীতির দংশন আমাকে নিষ্ঠুর হতে বাধ্য করছে, অন্যদিকে মায়া আর ভালোবাসা টান আমায় অগ্নিকু অণ্ডে সমাধি দিচ্ছে। আমি কোথায় যাব বলতে পারেন? চোখ থেকে গড়িয়ে পড়া নোনাজল টুকু সহস্তে মুছে নিল, এইখানে দাঁড়িয়ে অশ্রু ফেলা বড্ড বেমানান, তবুও চোখটাকে তো আর নিজের মতো নিষ্ঠুর করে তুলতে পারছে না।
নিজেকে পুনরায় ধাতস্থ করে যান্ত্রিক গলায় বলল, ও বাড়িতে আমার বাবার খুনিরা নিঃশ্বাস নেয়, হেসে খেলে বেঁচে বেড়ায়, ওইখানে থেকে নিজের দম বন্ধ করতে পারিনি, তাই চলে এসেছি, মুক্তি দিয়ে এসেছি একজনকে সমস্ত দায় ঝঞ্ঝাট থেকে। আপনাকে তো একদিন বলেই ছিলাম, আজও বলছি, ছেড়ে দিয়েছি তাকে, যদি পারেন তো নিজের করে নেন, তাকে আমি কখনো বেঁধে রাখিনি, আজও রাখব না। আর আপনাকে এতগুলো কথা বলা আর হাঁটু পানিতে ডুব দেওয়া একই বিষয়। তবুও বললাম, কারণ মুর্তজা পরিবারের সাথে চৌধুরীদের সখ্যতা অনেক বেশি, আর তা সব ক্ষেত্রেই ধর্মের কল বাতাসে নড়ে, জানেন তো, হতেও তো পারে আমি যা দেখেছি তার অর্ধেক হলেও আপনাকে দেখা লাগবে। কথাখানা শেষ করে আর দাঁড়ানোর প্রয়োজন মনে করল না, মোহর বেরিয়ে এলো। আপাতত আর কোনো ডিউটি ওর নেই, শরীরটা বেজায় খারাপ লাগছে, যে কোনো মুহূর্তে মনে হচ্ছে তাল হারিয়ে পড়ে যাবে। দ্রুত পায়ে হেঁটে রাস্তায় এলেও রিক্সা বা অটো জোগাড় করতে পারলো না, দুপুরের এই সময়টার জ্যামে পা ফেলার জায়গা থাকে না। এখানে বসে থাকা মানে নিঃশব্দে ঘন্টার পর ঘন্টা ব্যয়, অগত্যা সামনে হাঁটা শুরু করলো মোহর। দেখতে দেখতে 3টে দিন পেরিয়েছে, মেহরাজ রোজি রাত 12টার পরে এসে ওর ব্যালকনির নিচে দাঁড়িয়ে থাকে, এক পলক মোহরকে দেখবার খায়েশে। আর মোহর ঘর অন্ধকার করে জানালার ধারে দাঁড়িয়ে থেকে মেহরাজের অস্পষ্ট মুখটা দেখেই রাত কাটায়। বড্ড ইচ্ছে করে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে, বুকের মধ্যিখানে বুকটা লেপটে হাউমাউ করে কেঁদে বলতে, আমি নিষ্ঠুর নই রুদ্ধ, আমি নিষ্ঠুর নই, নিষ্ঠুর আমার নিয়তি, যেই বুকে স্বর্গসুখ খুঁজে পেলাম সেটাই আমার জন্য কাটার বিছানা সমান, যেখানে মাথা পাততে হলে হাজারো কাটার দংশনে ক্ষত বিক্ষত হতে হয়, আর এই অদৃশ্য কাটাগুলো ভীষণ যন্ত্রণাদায়ক। আপনি কেন সব ঠিক করে দিচ্ছেন না, কেন সবটা মিথ্যে প্রমাণিত করে দিচ্ছেন না? প্রতিটা রাতেই এমনটা মনে হয়, বারংবার মনে হয়, কিন্তু তখনই নিজের বাবার মৃত বিভৎস মুখটা আর ওই ভিডিও ক্লিপের কথাগুলো চোখের সামনে ভেসে ওঠে, কানে বেজে ওঠে, যেন মেহরাজের হাত দুটো রক্তাক্ত, ওর নিজেরই বাবার রক্তে রক্তাক্ত। আচ্ছা মোহর নিজ কি সত্যিই নিষ্ঠুর আর অকৃতজ্ঞ? তাহলে কেন এখনো মনের ভেতরের কোনো এক সুপ্ত অংশ বারবার জপে যাচ্ছে মেহরাজের নির্দোষ হওয়ার প্রার্থনা? কেন চোখ কান চাতক পাখির মতো সজাগ হয়ে থাকছে, কখন এসে মেহরাজ বলবে আমি এসেছি মোহ, আপনাকে আবারও আমার বুকে ফিরিয়ে নিতে এসেছি, কেন আসে না মেহরাজ, কেন বলে না ও নির্দোষ, কি করে স্বীকার করে নিল সবটা? জীবনের সর্বসুখের প্রশান্তিটা যার সান্নিধ্যে পেয়েছিল তার থেকেই যখন বিধ্বংসী যন্ত্রণাটা পাওয়া যায়, তার ভোগ কতটুকু আর কতখানি তা কি ভাষায় প্রকাশ করা সম্ভব? ভাবনাগুলোর সাথেই অনেকটা পথ চলে আসলেও বড় বিপত্তিটা এবার ঘটল। মোহর ভেবেছিল হয়তো কোনোভাবে বাড়ি অবধি পৌঁছে যাবে, কিন্তু চোখ দুটো ঝাপসা হয়ে শরীর সমস্ত ভোরটা ছেড়ে দিচ্ছে। রাস্তার একপাশে একটা ছাউনির নিচে দাঁড়ালো, সামনেই দোকান, একটা পানির বোতল কিনতে হবে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু এগোনোর শক্তি পাচ্ছে না কোনোভাবে, সমস্ত গাটা ঝাঁকুনি দিয়ে গুলিয়ে এলো, আর কোনো পদক্ষেপ নেওয়ার আগেই ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল দুর্বল শরীরটা। দিদা, ভাবি কেন চলে গেছে আমাদের ছেড়ে, কেন দাভাইকে এতটা বিধ্বস্ত দেখায়? দাভাইয়ের এমন অবস্থা আমি কোনোদিন ও দেখিনি, মা বড়মা কেউ আমায় কিচ্ছুটি বলে না, তুমি অন্তত বলো না কি হয়েছে, আমার ভাবি কেন ফিরছে না? সাঞ্জের কথার প্রত্যুত্তরে শুধুমাত্র চোখ দুটোই ভিজে এলো সাহারা বেগমের, তাথি ও সাঞ্জের সাথে তাল মিলিয়ে বলল, সাঞ্জের কথার প্রত্যুত্তরে শুধুমাত্র চোখ দুটোই ভিজে এলো সাহারা বেগমের, তাথি ও সাঞ্জের সাথে তাল মিলিয়ে বলল, সাঞ্জে তো ভুল বলছে না, কেন বলছো না তোমরা কিছু? প্রথমে ভেবেছিলাম হয়তো গুরুতর কোনো কারণে হুট করেই গেছে, ওকে ফোন দিয়েও পাইনি, ভাইকে কিছু জিজ্ঞেস করলেও উত্তর দেয় না, পৃথকটা সারাদিন ভাইয়ের সাথে সাথে থাকে কাম ধাম বাদ দিয়ে। তোমরা অনেক বড় কিছু লুকাচ্ছ আমাদের থেকে, কেন লুকাচ্ছ?
বর্মার চোখ মুখের দিকে তাকানো যায় না, তোমরা কেন কিছু বলছো না আমাদের? বেশ চেঁচিয়ে বলল তাথি, কয়েকদিন ধরেই এই অবস্থা দেখছে। এভাবে তো আর সহ্য করা যায় না, মোহরকে ভীষণ মনে পড়ছে, কষ্ট লাগছে। মেহরাজকে এভাবে দেখা যায় না, কি হয়েছে ওদের মাঝে? কখনো তো ঝগড়া দূর মনোমালিন্য হয় না দুটির মাঝে, তবু কেন আজ 3 দিন ধরে এসব চলছে? তোমরা এমন কেন করে আছো? সোজাসাপটা বলো, মুখ খুলবে নাকি আমি নিজেই ভাবির কাছে যাব? আমি জানি তুমি সবটা জানো। সাঞ্জের গলা খাকারিতে সাহারা বেগম অপরাধীর ন্যায় তাকিয়ে বললেন, তোরা জানিস মোহর কোথায়? মোহর মিথিলার বাড়িতে আছে। তুমি বলো আর না বলো, আমি আর সাঞ্জে আজই যাচ্ছি ওর কাছে। যা শোনার না হয় আমি শুনবো ওর কাছ থেকে। সাহারা বেগম খানিক নিশ্চুপ থাকলেন, অতঃপর কেমন ব্যাকুল গলায় বললেন, আমায় একটা বার নিয়ে যাবি ওর কাছে, ওকে অনেক কিছু বলা প্রয়োজন। প্রেসারের এই অবস্থা কেন? খাওয়া দাওয়া কি একেবারেই করেন না? ইনসমনিয়ার সমস্যা আছে? মোহর ডায় বায়ে ঘাড় নাড়াল। মাঝবয়সী মহিলা স্টেথোস্কোপ খুলে রেখে সফেদ প্যাডে কলম ঘোরাতে ঘোরাতে বললেন, আপনি যথেষ্ট ম্যাচিউর, এ বিষয়ে আপনার জানা উচিত নিশ্চয়। ভীষণ অবহেলা করছেন শরীরের প্রতি, এভাবে চলতে থাকলে কতবার প্রবলেম ক্রিয়েট হবে ভাবতে পারছেন? টেস্ট কবে করিয়েছিলেন? কিসের টেস্ট? ভীষণ শক্ত গলায় বলল ফায়াজ, এখানে এসেছে আধ ঘন্টা মতো হল, হসপিটাল থেকে বের হতে একটু দেরি, কি হয়েছে মোহরকে আর পাইনি। রাস্তায় এগোতে গিয়ে পথের ধারে ভিড় দেখে কি একটা মনে হতে ছুটে গিয়েছিল, ওইখানেই মোহরের জ্ঞানহীন শরীরটাকে ঘিরে মানুষের ভিড়। ওকে ওইভাবে দেখে একটু সময় ব্যয় না করে তুলে নিয়ে এসেছে। মোহরের পড়ে থাকা জায়গাটার পাশেই একটা ছোট্ট ক্লিনিক, উপায়হীন হয়ে অগত্যা এখানেই এনেছে ওকে। মোহরকে এখানে আনার 15 মিনিট পরেই জ্ঞান ফিরেছে, অতঃপর চেক আপ আর ডক্টরের সাথে এসব আলাপ। আপনি কি পেশেন্টের হাজবেন্ড? ফায়াজের প্রশ্নটাকে উপেক্ষা করে উল্টো নিজেই প্রশ্ন ছুড়লেন ভদ্রমহিলা। ফায়াজ বেশ বিড়ম্বনায় পড়ল, আর চোখে মোহরকে দেখে স্পষ্টভাবে বলল, না আমি ওর পরিচিত, লোকাল গার্জিয়ান বলা যায়। হবে না, উনার হাজবেন্ড অথবা বাড়ির কাউকে ডাকুন, কথা আছে। মহিলা বেশ রাগজটা স্বভাবের, কথাবার্তার কাঠিন্যে দেখেই বোঝা যাচ্ছে। ফায়াজ বিরক্ত হল ভীষণ, ওকে নিশ্চয় চিনতে পারেনি বলেই এভাবে কথা বলছে। মোহরের অবস্থা খারাপ ছিল বলেই এখানে এনেছে ইমার্জেন্সিতে, না তো এখানে আনার কোনো প্রশ্নই ছিল না। ফায়াজের ভাবনার মাঝেই ডক্টর মোহরকে উদ্দেশ্য করে বললেন, আপনার হাজবেন্ড কোথায় থাকেন? ওর হাজবেন্ড এখানে, আমি। পুরুষালী কণ্ঠের শব্দগুলো যেন কানকে উপেক্ষা করে বুকে বিঁধল। এক লহমা বিলম্ব হল না মোহরের নিজের পেছনের জায়গা দখল করে এসে দাঁড়ানো মানুষটাকে চিনতে, হাতের মুষ্টিতে রাখা টিস্যুটা মুচড়ে ধরল। বড় বড় শ্বাস ফেলে যতটা নিজেকে ধাতস্থ করার চেষ্টা করল, মানুষটার উপস্থিতিতে যে চিরচেনা ঘ্রাণটা ওক নাকে এসে লেগেছে তা চুরচুর করে ফেলল সমস্ত সত্তাকে। হ্যালো, মাইসেলফ মেহরাজ আব্রাহাম, মিসেস মোহর আব্রাহামের হাজবেন্ড অ্যান্ড গার্জেন অলসো। শেষোক্ত কথাটুকুতে যেন তীব্র অধিকার বোধে নিজের অদৃশ্য দাপটটা বুঝিয়ে দিল কড়ায় গণ্ডায়। ফায়াজ মেহরাজকে দেখে উঠে দাঁড়াল। মেহরাজ এগিয়ে এসে মোহরের পাশের জায়গাটা দখল করে বসলে ডক্টর বেশ হেসে বললেন, নিজের পরিচয়টা তো বেশ দিলেন, বউয়ের খেয়াক কি রাখছেন না? মেহরাজ সকৌতুকে চাইলে অবিলম্বে ভদ্রমহিলা বললেন, সি ইজ প্রেগন্যান্ট, মেবি 3 মান্থ রানিং, অথচ শরীরের এ কি অবস্থা, খাওয়া ঘুম কোনোটারই ঠিক নেই, ভীষণ যত্নে রাখতে হবে, প্রেগন্যান্সিতে এতটা ফিজিক্যালি আর মেন্টালি প্রেশার নিলে বাচ্চার জন্য ব্যাপক ক্ষতি। আমি এখানে কিছু টার্ম লিখে দিয়েছি, ফলো করতে বলবেন, আপাতত কোনো মেডিসিন সুটেবল না।
মহিলা নিজেও জানে না তার খুব স্বাভাবিকভাবে বলা কথাটা সামনের মানুষগুলোর মধ্যে টাইফুন তোলার জন্য যথেষ্ট। মেহরাজ ঘাড় বাঁকিয়ে তাকালো নত যেন বউয়ের পানে। মোহর একটা বারের জন্যেও ঘাড় তুলে তাকালো না ওর দিকে। হুট করেই বুকটা মুচড়ে উঠল। নিজের ভেতরে ক্রমশ বেড়ে চলা তুফানকে ঢোক গিলে দমিয়ে ডক্টরের সাথে কিছুক্ষণ কথা বলে উঠে আর দাঁড়ালো। মোহরের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ফায়াজের সামনে দাঁড়িয়ে সহাস্যে বলল, ম্যানি ম্যানি থ্যাংকস ডক্টর ফায়াজ, আপনি ওকে সঠিক সময়ে না আনলে অনেক কিছু হতে পারত, অ্যাগেইন থ্যাংকস বলে ডক্টরের থেকে বিদায় নিয়েই বেরিয়ে এলো। এক মুহূর্ত না দাঁড়িয়ে মোহরকে এনে গাড়িতে বসিয়ে নিজেও উঠে বসল। গাড়ি স্টার্ট দিয়েই ছুটিয়ে নিল, না কোনো শব্দ নাই বা কোনো বাক্য, একেবারে পিনপতন নীরবতা পালন করে এগিয়ে এলো। মোহর চোখ মুখ খিচিয়ে নামিয়ে রেখেছে, সজোরে ঠোঁট দুটো কামড়ে রেখেছে, একদম ভরসা পাচ্ছে না, নিজেকে সংযত করার একটুও সুযোগ পাচ্ছে না। মনের অবাধ্যতা ক্রমেই মস্তিষ্ককে অসার করে দিচ্ছে, চোখ দুটো বেহায়ার মতো পাশ ফিরে তাকাতে চাচ্ছে, লোকটা কি আগের মতোই আছে। একবার আর চোখের ঝাপসা দৃষ্টিতে মোহর খেয়াল করল মেহরাজের পরনে গাঢ় ধূসর বর্ণের একটা শার্ট, কোনুই পর্যন্ত গুটানো হাতা, শার্টের রংটা একদম ওর চোখের মতোই। আচ্ছা, ওর চোখ দুটো কি এখনো আগের মতোই শান্ত, দিঘির মতোই টলমলে লাগে? প্রচণ্ড সংযত চিত্তেও মোহরের মনে পড়ল রোজ সকালে মোহর নিজ হাতে মেহরাজের শার্টের বোতামগুলো, গলার টাই নিজ হাতে পরিয়ে দিত, আবার বাড়িতে ফিরলে খুলতো ও নিজে হাতে। এ যেন মেহরাজের করা আবদার বই কি হুকুমও। আচ্ছা, লোকটা এখন যখন নিজের টাই নিজেই বাঁধে তখন কি মোহরের কথা মনে পড়ে না? রাতে যখন আঁকড়ে ধরার জন্য মোহরের বুকটা পায় না তখন কি করে ঘুমায় লোকটা? তারপর আবার নিজেরই মনে পড়ল ঘুমাই আর কই, সারাটা রাত তো ওরই সামনে দাঁড়িয়ে থাকে। বুক চিরে ষড়যন্ত্র ভেদ করে কান্নাগুলো উগরে আসতে চাইল। মোহর কোনো ক্রমেই আটকাতে পারছে না ওর এসব ভাবনার মাঝেই গাড়িটা ব্রেক করল। ঘাড় বাঁকিয়ে মোহর জায়গাটা দেখতেই মনটা বিষিয়ে এলো, দরজাটা খুলে এক মুহূর্তে অপেক্ষা না করে ছুটে এলো। সিঁড়ি বয়ে উঠে দরজায় ঘন ঘন তিনবার ধাক্কা দিতে মিথিলা এসে দরজাটা খুলে দিলেই ও হুমোরি খেয়ে পড়ল মিথিলার শরীরে। ওকে জড়িয়ে ধরে কান্নায় আছড়ে পড়ে বলল, আমাকে আর কত কিছু সইতে হবে বুবু, আর কত, নিজের ভারটাই বইতে পারি না, অথচ আরো একজন জুড়ে আছে আমার শরীরে, যার ভালোবাসার চিহ্ন, যার অংশ নিজের গর্ভে রেখেছি, আজ সেই নেই আমার কাছে, আমি কিভাবে এত কিছু সইব? মিথিলা পুরো কথাটা না বুঝলেও বোনের কান্না ওর সহ্য হল না, নিজের চোখ গড়িয়ে পানি ঝরলেও মোহরকে ধরে ঘরের ভেতর এনে খাটের উপর বসিয়ে দিল, দুহাতে ওর চোখ মুছিয়ে দিয়ে বলল, কাঁদিস না সোনা, বল না কি হয়েছে, কাঁদছিস কেন পুতুল, আর কাঁদিস না তো, তোর এই কান্নার ভার কতটা আমি কি করে বোঝাই তোকে। বুবুরে জানিস আজ ডক্টর কি বলেছে? বলেছে আমার ভেতরেও নাকি একটা প্রাণ আছে, আমার শরীরের অবিচ্ছিন্ন অংশ হয়ে জুড়ে আছে ওই মানুষটার চিহ্ন, এই অনিশ্চিত জীবনের সাথে আরো একটা জীবন কেন জুড়ে গেল বুবু, আমি ওকে কি করে সুস্থভাবে বাঁচাব? পাষাণ লোকটা আমাকে এই বাড়ি অবধি ছেড়ে গেল, অথচ একটা বার আমায় জিজ্ঞেস করল না কেমন আছি, একটা বার চাইল না আমাকে ওর কাছে রাখতে, এত নিষ্ঠুর কেন আমার ক্ষেত্রেই সবটা এমন কেন বুবু? মিথিলা জড়িয়ে ধরল মোহরকে, ওকে বুকের সাথে চেপে ধরে বলল, চুপ কর বোন আমার, এইটা তোর ভালোবাসার অংশ, তোর নিরবিচ্ছিন্ন ভালোবাসার ফল, তোর সন্তান, ওকে কষ্ট দিস না, ও তোর মোহর। মোহর কান্নার হিরকে একটা শব্দ বলতে পারল না, ওর ভেতরে যে আরেকটা প্রাণ বাড়ছে তা তো মাস দুয়েক আগেই আভাস পেয়েছিল, ও উত্তেজনা উৎকণ্ঠায় পরীক্ষা করার সাহস পায়নি, কত সাধ করেছিল মেহরাজকে জড়িয়ে ধরে ওর বুকের ভেতর মিশে গলা জড়িয়ে ধরে বলবে, আপনি বাবা হবেন আব্রাহাম সাহেব, আপনার পাগলামি আর বাচ্চামিতে ভাগ বসাতে আরেকজন আসছে, তাকে কিন্তু একদম হিংসে করতে পারবেন না,
ছোট্ট ছোট্ট হাত দিয়ে আপনার হাতটা আমি বাদেও আরেকজন খুব ভালোবেসে ধরবে, আপনাকে বাবা বলে ডাকবে। কিন্তু হলো কই, সেসব আর হলো কই। মেহরাজ পাশে থাকা অবস্থায় নিজের অবাধ্য মনটা হাজারোবার সহস্রবার প্রলোভন দিয়েছে, সবটা ভুলে যা, মানুষটাকে ঝাপটে ধর, একে ছাড়া তুই বাঁচবি না মোহর। কিন্তু পারল কই, সে তো একটা বারও বলল না কিছু। তিন জোড়া চোখ ভীষণ স্নেহ ভালোবাসা আর আকুতিভরা টলটলে চাহনিতে তাকিয়ে আছে মোহরের দিকে। তবে ওর আর সেদিকে ভ্রুক্ষেপ কই, সে তো নিজের আনমনেই চুপটি করে বসে আছে, যেন শ্বাসক্রিয়া চলমান জীবন্ত একটা পুতুল। ও ভাবি, তুমি একটা বার আমাদের সাথে কথা বলো না গো, কি হয়েছে তোমার, কেন আমাদের ছেড়ে চলে এলে, দাভাইকে ছেড়ে কেন এলে? তুমি জানো না দাভাই তোমাকে ছাড়া থাকতে পারে না, খায় না, ঘুমায় না, রাত হলেই কোথায় বেরিয়ে যায়, সকালে আসে, আর যখন সকালে আসে তখন আর দাভাইয়ের মুখের দিকে তাকানো যায় না, দাভাই খুব যন্ত্রণায় আছে ভাবি। সাঞ্জের ছেলেমানুষি কথাগুলোর ওজন ও আজ বেশ ভারী, মোহর জবাবের ভাষা খুঁজে পায় না। তাতি ওর মুখে হাত দিয়ে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলে, আমাদের কথা কি মনে পড়ে না, কেন চলে এলে, তোমাকে ছাড়া সবটা খুব এলোমেলো। মিথিলা চুপটি করে বসে আছে পাশেই, উত্তর দেবেই বাকি। মোহর একবার চোখ তুলে তাকালো সামনে মাথা নুইয়ে বসে থাকা বৃদ্ধার দিকে, অবশেষে সে ভীষণ কাতর গলায় বললেন, মোহর আমি জানি তুমি কি সহ্য করছো, তোমার ভেতর কতটা তুফান চলছে, তবে তুমি সবটা জানো না। আজ আমি তোমাকে এমন কিছু বলবো যা খুব গোপন, খুব অজানা আর একেবারেই অভাবনীয়। সাল 1995, আজহার আর আরহাম তখন তাগোরা যুবক। আজহারের বয়স 25 ছুঁইছুঁই আর বছর তিনেকের ছোট ভাই আরহাম 22 পা রেখেছে। দুই ভাইয়ের অত্যন্ত মেধাবী এবং পারিবারিক অবস্থা বেশ সচ্ছল হওয়ায় তাদেরকে পাঠানো হয় অস্ট্রেলিয়ার নামকরা ইউনিভার্সিটি পড়াশোনার জন্য। বাড়িতে তখন বাবা মায়ের সাথে রয়ে গেল একমাত্র বোন রুকাইয়া। প্রথম দিকে অস্ট্রেলিয়াতে এসে দুই ভাই পড়াশোনা আর ক্যারিয়ার নিয়ে ব্যাপক গুরুতর অগ্রগমনের উদ্দেশ্যে পরিশ্রম শুরু করে, কিন্তু তার মেয়াদসীমা খুবই স্বল্প ছিল। বৈদেশিক সংস্কৃতি আর চাঞ্চল্যের ছোঁয়ায় আস্তে আস্তে নিজেদের নিজস্বতা হারিয়ে খুব সহজেই ওদের অভ্যাস, আচার আচরণ, আয়ত্তে নিয়ে চালচলনের পরিমার্জিত ভাব খুইয়ে উগ্র জীবন যাপনের পথ ধরল। আড্ডা, ক্লাব, পার্টি, মদ সবকিছুর নেশায় ধরেছিল। কিন্তু এসবের মাঝেও যে ভয়ঙ্কর নেশা ছিল তা হলো ক্যাসিনো। ভিন্নধর্মী খেলা আর লোভনীয় টাকার সংখ্যা দেখে কৌতূহল বশত দুজন ওখানকার গুটি কয়েক বন্ধুদের সাথে ক্যাসিনোতে যাতায়াত শুরু করে। ছোট থেকেই আজহার আর আরহাম বয়সে ছোট বড় হলেও ওদের বন্ধন ছিল পিঠাপিঠি ভাইদের মতোই বন্ধুত্বপূর্ণ, তাই দুজনে মিলেই নিজেদের কৌতূহলীপূর্ণ শখ মেটাতে একই পথে ধাবিত হয়। আর জীবনের সবচেয়ে বড় পাপটা ওখান থেকেই শুরু হয়। আরহাম ছিল ছোট থেকেই প্রচণ্ড ধূর্ত আর চৌকশ মস্তিষ্কের অধিকারী, খেলায় হাতটা ওই আগে রেখেছিল আজহার, শুধু পরামর্শ আর পাশে থাকার কাজটাই করত। প্রথম প্রথম খেলা শুরু করলে এক দুই করে হাজারো ডলার খুব সহজেই হাতের মুঠোয় পেয়ে গেল। তাগোরা শরীরের রক্ত যেন টাকার নোটের গন্ধে খলবলিয়ে উঠল। অদ্ভুতভাবে সৌভাগ্যক্রমে একের পর এক দানে হাজার হাজার ডলার জিতে দুজনের লোভ হয় আকাশচুম্বী। ঝোঁকের বসে ক্যাসিনো নামক জুয়া খেলাটাকেই নিজেদের ডেরা বানিয়ে নেয়। পড়াশোনা পরিবার সব ভুলে দুই ভাই ডলারের নোটের ভাজে সর্বসুখ খুঁজে মৌজ মস্তি করে মাসের পর মাস কাটাল। কিন্তু ওদের এই সৌভাগ্যের পাল্লাটা খুব বেশি দিন ভারী থাকেনি। নিজেদের উপর প্রয়োজনের চেয়ে বেশি আত্মবিশ্বাস আর অহংকারের দাপটে একের পর এক দান হারা সত্ত্বেও ঋণের মাধ্যমে খেলা চালিয়েই গেছে। কিন্তু বিপত্তিটা ঘটে সেখানেই, যখন শরীরের গরম রক্তের উত্তাপে এতটাই মগ্ন হয়ে গেছিল দুজন যে জেতার জন্য প্রবল উত্তেজনায় এদিকে যে লক্ষ্য সমান ঋণের বোঝা ঘাড়ে চেপে যাচ্ছে সে খেয়াল হয়নি।
সে সময় ওদের জুয়ার ময়দানে সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী ছিল মাঝহাব নামের এক যুবক। বয়সে ওদের চেয়ে বছর কয়েক বড়, ঘরে বউ সহ 3 বছরের একটা ছেলে সন্তানও ছিল। মাঝহাব বহু আগে থেকেই এই নেশায় আসক্ত ছিল। আজহার আর আরহামের হাতেখড়ি মাঝহাবের হাতেই হয়েছিল, কিন্তু জুয়ার নেশায় মত্ত হয়ে তিনজনেই যখন হাজার হাজার ডলারের ঋণে ডুবে গেছে, তা ওরা যতক্ষণে উপলব্ধি করতে পেরেছে ততক্ষণে বহু দেরি হয়ে গেল। দাড়ি ক্যাসিনোতে উচ্চমাপের বিশেষ কিছু লোক থাকে যারা টাকা ঋণের নামে খেলোয়াড়দের হাতে টাকার বান্ডিল ধরিয়ে দেয়, আর তা অত্যাধিক সুদ দিয়ে উসুল করে। এতদিন খেলায় বড় বড় দানে জিতে এতটাই অহমিকা বেড়েছিল যে সেসব অঙ্ক ওদের কাছে নিতান্তই ক্ষুদ্র মনে হতো। তাই পরপর বিরতিহীন হারা সত্ত্বেও তাদের থেকে ঋণ নিয়ে খেলতেই থাকল। আজহার, আরহাম আর মাঝহাব তিনজনেই একটা দল ছিল। সবশেষে কুল হারিয়ে যখন কোনোভাবেই উঠে দাঁড়াতে পারল না, তখন উপরপদের লোকগুলো টাকার অঙ্ক সুদসহ ফেরত চাইল। হাতে আর গচ্ছিত যা ছিল সব দিয়ে খেলেও নিজেদের স্থান ফেরাতে না পারায় বহু চেষ্টা করেও বৃহৎ অঙ্কের টাকার জোগাড় তিনজন মিলেও করতে পারেনি। মাঝহাবের মাতৃভূমি হল বাংলাদেশ, কিন্তু ওর জন্মের অনেক আগে থেকেই ওর বাবা মা এদেশের স্থায়ী বাসিন্দা হিসেবে ছিলেন। অস্ট্রেলিয়ার বান্ডাবার্গে একটা রেস্তোরাঁর মালিক তিনি। খুব বেশি স্বচ্ছলতা নেই। ছেলেকে উচ্চপদস্থ মানুষ গড়ে তোলার ইচ্ছে থাকলেও সে গুড়ে বালি দিয়ে মাঝহাব বেছে নেয় উশৃঙ্খল উচ্ছন্ন জীবনযাপন। তাই পারিবারিকভাবে কোনো সাহায্যের সম্ভাবনাও ছিল না। সবকুল হারিয়ে দিশেহারা হয়ে দিশেহারা অবস্থা, তখন ওদেরকে যিনি ঋণ দিয়েছিল সেই টাকার বদলে ওদের কাজ করার প্রস্তাব দেয়। তিনজনকেই জানের হুমকি দিয়ে নিজের দলে টেনে নেয়, আন্ডারওয়ার্ল্ড এর সকল অনৈতিক কারবারের সাথে সংযোগ করে দেয়। আজহার, আরহাম আর মাঝহাব অন্য কোনো পথ না পেয়ে অগত্যা রাজি হয় তার প্রস্তাবে। ড্রাগ সাপ্লাই, অস্ত্রোপাচার, অপহরণ সহ যত সব কুকীর্তি আছে একে একে সবকিছুর সাথেই জড়িয়ে যায় তিনজনে। টাকার ঋণ শোধ করতে গিয়ে নতুনভাবে বড় অঙ্কের গন্ধ পেয়ে পুরনো লোভ আবারও মাথাচাড়া দিয়ে ওঠে তিনজনেরই। দুনিয়াবী নেশায় লোভে অন্ধ হয়ে নিজেদের শেষ মনুষ্যত্বটুকুও জলাঞ্জলি দিয়ে কালো টাকা অনৈতিক কাজের সাথে নিজেদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলে। ওদের মাঝে এসবে সবচেয়ে বেশি এগিয়েছিল মাঝহাব। অস্ট্রেলিয়ার স্থানীয় হওয়ায় ওর কাজ, প্রতিটা জায়গা সম্পর্কে ভালো ধারণা আর বুদ্ধির তীক্ষ্ণতার কারণে খুব অল্প সময়েই ও অনৈতিক কারবারে নিজের স্থান খুব ভালোভাবে পাকাপোক্ত করে ফেলে। বছর তিনেকের মধ্যেই তিনজনেই টাকা নামক বস্তুর পেছনে ছুটতে ছুটতে নিজেদের সমস্ত বিবেক মনুষ্যত্ব বিলীন করে দিয়ে জীবন্ত অমানুষে পরিণত হয়। আজহার আর আরহামের বাবা ইয়াকুব মুর্তজা তখন রোগে আর্স্ট মৃত্যু পথযাত্রী। বাবার এই অবস্থায় বাড়ি থেকে বারংবার তলব এলে অগত্যা দুজনকেই ফিরতে হলো বছর চারেক চলাকালীন সময়। তবে ফিরে খুব একটা লাভ হলো না, দুই ভাই ফেরার 1 মাসের মাথায় ওদের বাবা ইহলোক ত্যাগ করেন। স্বামী হারানো শোকাহত সাহারা বেগম সন্তানদের আর দূরে যেতে দিতে চাননি। তবে আজহার আর আরহামের দেশে থাকতে ব্যাপক অনীহা। 6 মাস পার হতেই ফেরার জন্য পারাপারি করলে সাহারা বেগম আজহার মুর্তজাকে বিয়ে দেন কম বয়সী এক সুন্দরী মেয়ের সাথে। বউয়ের টানে থেকে যাবে ভাবলেও সে ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে আজহার, কোন যে পদ্ধতিতে কয়েকদিনের মধ্যে পাসপোর্ট ভিসা প্রসেসিং কার্যকর করে বউকেও সাথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেললো তা ভাবতেও পারেনি সাহারা বেগম। মায়ের হাজারো বাধা নিষেধ অগ্রাহ্য করে আবারও ফিরে আসে ভিনদেশের বুকে, যেখানে হাজার হাজার ডলারের লোভ, উচ্চাকাঙ্ক্ষা আর বিলাসিতা আছে। কেটে গেল আরো কতগুলো বছর, এর মাঝে বাড়ির সাথে যোগাযোগ করলেও একটা বারো ফেরার প্রয়োজন বোধ করেনি আজহার বা আরহাম কেউই। তখন ওদের ব্যবসা আর টাকা সব মিলিয়ে রমরমা ভাব, গাড়ি বাড়ির বিলাসিতা প্রাচুর্যে সমৃদ্ধ জীবন। হুট করে একদিন ভীষণ অনাকাঙ্ক্ষিত ভাবে কার অ্যাক্সিডেন্টে মাঝহাবের বাবা মা সহ স্ত্রী ও গাড়িশুদ্ধ নদীতে পড়ে যায়। ভাগ্যের করুণ পরিণতির কাছে হার মেনে 3-3টে প্রাণকে বেঘরে হারাতে হয়।
বাবা মা স্ত্রী হারিয়ে মাঝহাবের পুরো দুনিয়াটায় পাল্টে গেল চোখের পলকে। ওর জীবনে একটা মানুষকে ও সবচেয়ে বেশি ভালোবেসে গেছে, আর সে হলো ওর স্ত্রী রেজান বাহার। রেজান ছিল তুরস্কের অধিবাসী। পড়াশোনার খাতিরে অস্ট্রেলিয়াতে এলে পরিচয় হয় মাঝহাব আব্রাহামের সাথে। একই ইউনিভার্সিটিতে পড়ত দুজন। জীবনের একটা মোড়ে এসে মাঝহাব খুব বেশি বেপরোয়া হয়ে পড়াশোনা শৃঙ্খলা নীতি ছেড়ে দিলেও রেজানকে ছাড়তে পারেনি, আর নাইবা রেজান ওকে। এতদিনের সব ভুল আর পাপগুলোর মধ্যে একমাত্র পবিত্র ছিল ওদের ভালোবাসা। কিন্তু জীবনের শেষ সময়গুলোতে মাঝহাবের সাথে রেজানের সম্পর্ক একেবারেই ভালো যাচ্ছিল না। মাঝহাব রেজানের মৃত মুখের দিকে তাকিয়ে যেন স্পষ্ট শুনতে পায় রেজানের ওকে বলা শেষ কথাটা, আল্লাহর দোহায় তোমাকে এসব ছেড়ে দাও, আমি ছেঁড়া কাপড়েও তোমার সাথে খুব সুখে থাকবো, এসব গাড়ি বাড়ি আমার চাই না, তবুও এসব ছাড়ো। মাঝহাব এই পাপের শাস্তি অনেক করুণ হতে চলেছে। রেজান চলে গেলে ওর এই আকুতি আর্তচিৎকারের মতো কানে বাজতে থাকে মাঝহাবের কানে। ওদের একমাত্র সন্তান রেজানের আদরের দুলাল তখন মাত্র 9 বছরের। ছেলেকে মাঝহাব নিজে অসম্ভব ভালোবাসলেও কখনো তা প্রকাশ করেনি। অদ্ভুতভাবেই ছেলের সাথে অদৃশ্য একটা দূরত্ব কাজ করেছে। টাকার পেছনে ছুটতে গিয়ে ছেলেকেই যে পায়নি এটা উপলব্ধি করতে ভীষণ দেরি করে ফেলে মাঝহাব। যতদিনে ও ছেলেকে ভালোবাসা স্নেহ দিয়ে নিজের কাছে আগলে রাখতে এগিয়ে আসে, ততদিনে ওর ছেলে অনেক দূরে চলে গেছে। মায়ের অন্ধভক্ত ছেলেটা একদিন স্কুল থেকে ফিরেই মায়ের প্রাণহীন শরীরটা দেখে ছুটে এসেছিল। ওর ফর্সা টকটকে ছোট্ট হাত দুটো রাজলে মায়ের নিষ্ক্রিয় মুখটা ধরে পাগলের মতো ডেকেছিল, অ্যানান অ্যানান কনাস শ্যানা আন ওল্ডু। রেজান বেশিরভাগ সময় তুর্কি ভাষায় কথা বলতো ছেলের সাথে, যার দরুন ছেলেটাও ইংরেজি আর তুরস্কে সমানভাবে স্পষ্ট ছিল ছোট থেকেই। মাঝহাবের বুক চিরে এসেছিল যন্ত্রণায় যখন ওর ছোট্ট ছেলেটা বিরতিহীনা বলেই যাচ্ছিল, আম্মা আম্মা ওঠো, কি হয়েছে তোমার, কথা বলো। সেই থেকে ওর শান্তশিষ্ট ছেলেটা আরো বাকরুদ্ধ হয়ে গেল, ভেঙে পড়ল মাঝহাব। সমস্ত দিন দুনিয়া ব্যবসা টাকা ভুলে ছেলেকে নিয়েই ঘরের কোণে পড়ে রইল। রেজানের শেষ ইচ্ছেটাকে পূরণ করে ছেড়ে দিল সমস্ত দুর্নীতিবাজী, সমস্ত অভিশপ্ত কুকর্মগুলো। কিন্তু প্রকৃতির অদ্ভুত নিয়ম আর বিচারের সূক্ষ্মতা বলেও তো একটা ব্যাপার আছে। মানুষ একটা ভালো কাজ করলেও যেমন প্রতিদান পাবে, ঠিক তেমনি মানুষের করা পাপগুলোর ও করায় গণ্ডায় উসুল দিয়ে যেতে হয়। মাঝহাব নিজের সমস্ত পাপ ছেড়ে দিলেও পাপ নিজে ওকে ছাড়েনি। যেহেতু মাঝহাব ব্যবসার অনেক বড় একটা অংশে জড়িত ছিল, তাই ওর অনুপস্থিতিতে সকল কাজেই বিঘ্ন ঘটতে থাকে। উপরমহল থেকে বারবার তলব, অবশেষে হুমকিও আসতে থাকে। শারীরিক মানসিক চাপে বেজায় রকম অসুস্থ হয়ে পড়ে মাঝহাব। দুবার হার্ট অ্যাটাকে খুব কম বয়সেই শরীর হাল ছেড়ে দিতে শুরু করে। তবুও ছেলেকে নিয়েই একাকিত্বগুলোকে পেরিয়ে যেতে থাকে। একদিন আজহার আরহাম নিজেরা আসে মাঝহাবের বাড়িতে। কথায় কথা বাড়তে বাড়তে এক পর্যায়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। মাঝহাব সমস্ত লোভ বিসর্জন দিলেও দেয়নি আজহার আর আরহাম। ওরা তখন সাফল্যের চূড়ায় উঠতে হন্য হয়ে লেগে আছে, যা মাঝহাবের পিছুটানে ব্যাপক বাধায় পড়ছিল। তর্কে তর্কে কথা ওঠে শেয়ারের সমস্ত টাকা ওদের দুই ভাইকে ফিরিয়ে দিতে, কিন্তু তা কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ মাঝহাব সমস্ত টাকা আরও আগেই ট্রাস্টের ফান্ডে দান করেছিল অন্তত একটু দায়মুক্ত হতে। এতে যেন আজহার আর আরহামের মাথায় বাজ পড়ার মতো অবস্থা। বিতকের এক পর্যায়ে পরিস্থিতি হাত তাহাতিতে পৌঁছালে হুট করে মাঝহাবের আবারও হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা যায়। বুকে হাত দিয়ে চোখ মুখ খিচিয়ে লুটিয়ে পড়ে মাটিতে লম্বা চওড়া সৌষ্ঠব শরীরের মানুষটা। মুর্তজা ভাইয়েরা পরিস্থিতি বেগতিক দেখে দায় বাঁচিয়ে তক্ষুনি পালিয়ে যায়।
পরে যখন খবর পায় যে মাঝহাব আর বেঁচে নেই, তখন লোক দেখানো সহানুভূতি সমবেদনা দেখাতে ছুটে আসে। করুণা দেখাতে এলেও ওদের মূল উদ্দেশ্য ছিল মাঝহাবের সহায় সম্পত্তি আর ব্যবসার মালিকানা হাতিয়ে নেওয়া। ওদের চোখে পড়ে পুরো দুনিয়াতে একেলা হয়ে যাওয়া 9 বছরের ছেলেটার দিকে। যন্ত্রমানবের মতো চুপটি করে তাকিয়ে থাকে বাবার মরদেহের দিকে। মায়ের মৃত্যুর পর থেকেই অস্বাভাবিক আচরণ দেখা যেত ছেলেটার মাঝে। বাবার মৃত্যুর পর কথা বলায় বন্ধ করে দেয় একেবারে। যেহেতু ওদের ব্যবসায় শেয়ার 3 জনেরই ছিল, তাই মাঝহাবের অনুপস্থিতিতে সম্পূর্ণটা এসে পড়ে ওদের ভাগে। এদিকে মাঝহাবের যখন হাত ভর্তি টাকা, সেই সময় শখের বসে বাংলাদেশে অনেক বড় আলিশান একটা বাড়ি আর ব্যবসার শাখা তৈরি করায় আজহারদের সাহায্যে। এখন যখন মাঝহাব মৃত, তখন মুর্তজা ভাইয়েদের শকুনের নজর সেদিকটাতে আগে পড়ে। কারণ এদেশে যা সব আছে তা ওই দেশে বয়ে যাওয়া আপাতত অসম্ভব। তাই মাঝহাবের বাংলাদেশের সম্পদটা হয়ে ওঠে ওদের লোভের শীর্ষকেন্দ্র। কিন্তু সেই কাজটা ওরা যতটা আসান ভেবেছিল ততটাই ঝামেলাপূর্ণ হয়ে দাঁড়াল। মাঝহাব হয়তো বুঝতে পেরেছিল ও আর বেশি দিন টিকবে না, তাই মরার আগেই নিজের সমস্ত জমিজমা ও সম্পদের মালিকানা নিজের 9 বছর বয়সী ছেলের নামে করে দিয়ে যায়। এবং উল্লেখ্য যে তার সন্তানের বয়স 25 না হওয়া অবধি সকল সম্পদের একচ্ছত্র আধিপতি শুধু তার ছেলেই থাকতে পারবে। ছেলে পূর্ণবয়স্ক হওয়ার পর স্বেচ্ছায় কাউকে দিলে তবেই তা গ্রহণযোগ্য হবে। অন্যদিকে আজহার মুর্তজার বিবাহিত জীবনের অনেক বছর পার হলেও কোনো সন্তান ছিল না। ব্যবসায়িক সক্ষতার খাতিরে একে অপরের বাড়িতে বহুল আসা যাওয়ার কারণে আজহারের স্ত্রী আম্বির সাথে রেজানের বেশ বন্ধুত্ব ছিল, আর তার মূল আকর্ষণ ছিল রেজানের ছেলে। নিঃসন্তান আম্বির মনটা হার হামেশা আকুলি বিকুলি করত একটু ছেলেটাকে ছুঁয়ে দিতে, চাঁদমুখ খানায় চুমু দিয়ে আদর করে দিতে। শেষ মুহূর্তে এসে যখন এত বড় একটা সুযোগের ব্যবহার এলো, তখন আম্বি আর তা হাতছাড়া করেনি। স্বামী আর দেবরকে বুঝিয়ে সুঝিয়ে বাচ্চাটাকে দত্তক নেওয়ার জন্য রাজি করাই, এতে তারা সম্পদ ও নির্বিঘ্নে পেয়ে যাবে আর তার সন্তানের খায়েশটাও মিটবে। মিনিট দুয়েক ঘরজুড়ে পিনপতন নীরবতা, নিঃশ্বাসের শব্দটাও খুব ক্ষীণ শোনাচ্ছে। মুহূর্ত জুড়ে ব্যাপক নীরবতা কাটিয়ে দম নিয়ে আবারও ফুরবল গলায় সাহারা বললেন, নিজেদের 6 বছরের ঘাঁটি উপরে অতঃপর দেশে ফিরে আসে আজহার আর আরহাম। আম্বি পরম মমতায় নিজ সন্তান স্নেহে বুকে করে আনে একটা বিদেশিকে। চকচকে গায়ের বরণ, ভিন্ন রঙের চোখ, ভিন্ন বেশভূষা, অপলক তাকিয়ে থাকার মতো সৌন্দর্যপূর্ণ নিষ্পাপ ছেলেটাকে, যে কিনা মাঝহাব আব্রাহাম আর তার স্ত্রী রেজান বাহারের একমাত্র রত্ন। আব্রাহাম রুদ্ধ মায়ের নামের সাথে সাদ করে মিলিয়ে রাখা নামটাকে পাল্টে আম্বি তার নাম রাখে মেহরাজ, যার অর্থ সৃষ্টিকর্তার আশীর্বাদ। নিঃসন্তান আম্বির কোল উজ্জ্বল করে আসা চাঁদটাকে সৃষ্টিকর্তার আশীর্বাদ স্বরূপ আগলে নিয়ে বুকে ধরে রাখে আম্বি। সন্তানের খায়েশ মেটাতে চায় অন্যরকম চরিত্রের বাচ্চাটাকে দিয়ে, যে কিনা নিজের অন্যরকম চরিত্র বহাল রেখে বেড়ে উঠেছে গাম্ভীর্যপূর্ণ একটা মানুষে। আজকে যাকে সবাই মেহরাজ আব্রাহাম বলে চিনেছে, সে আসলে অস্ট্রেলিয়ান আর তুরস্ক বাবা মায়ের একমাত্র সন্তান, ভিনদেশি। আব্রাহাম রুদ্ধ দীর্ঘ সুদীর্ঘ একটা গল্প, একটা কাহিনী প্রবল উৎকটতা আর রোমাঞ্চকতা নিয়ে নিঃশব্দে হজম করল উপস্থিত 5-5টা মানুষ। সাহারা বেগম যেন হাঁফিয়ে উঠলেন এতগুলো কথা একসাথে বলে। এ তো শুধু কথা নয়, এক গল্প, একটা আস্ত জীবনের গল্প। কে বলবে এটা জীবনের গল্প, যেন একটা ইতিহাস, যা বছরের পর বছর বুকের ভেতর সমাধি করে রেখেছে। কে জানতো সারা জীবন যেটাকে বুকে চেপে কুড়ে কুড়ে মরছিল, সেই সত্যটাকেই আজ শেষকালে এসে উন্মোচন করতে হবে। নিজের ছেলেদের মানুষ করতে গিয়ে যে চরম অমানুষ করে তুলেছে, মনুষ্যত্বহীন বিবেকেহীন করে ফেলেছে, এটা কি করে বলতো মানুষকে?
পাপের আস্ত একটা সাম্রাজ্য হজম করে সারা জীবনটা ভারী করে রেখেছে। সাঞ্জে আর তাথি যেন পলকটাও ফেলতে ভুলে গেছে, এত বড় একটা সত্য ওরা জানত না। ওদের বাবা মায়েরা এতটা নিচ, এতটা জঘন্য ব্যক্তিত্ব ওদের। আমার দাভাই, আমার সত্যি ভাই নাদিদা। কান্নার জোয়ার সামলে টলমলে কম্পিত গলায় জিজ্ঞেস করল সাঞ্জে। সাহারা চোখ মুছে দৃঢ় কণ্ঠে বললেন, কে বলেছে তোর দাভাই না? ছোট থেকে আদর ভালোবাসা স্নেহ যত্ন সবটা দিয়ে তোদের আগলে রেখেছে। ও ছাড়া আর কে হবে তোর দাভাই? তাথি মুখ খুলে প্রশ্ন করার প্রবলতাটুকু সঞ্চার করতে পারল না। শ্রীতমা হা করেছি আছে। অভিমনুর ফোন পেয়ে ও কোনো প্রশ্ন ব্যতীতই এসেছিল মিথিলার বাড়িতে। মোহরের বিধ্বস্ত অবস্থা বা তার কারণ কোনোটাই ওর জানা নেই, কিন্তু এমন সময়ে উপস্থিত হয়েছিল যে প্রশ্ন করার অবকাশটাও পায়নি। নিজের অজান্তেই আকস্মিকভাবে এমন বিস্মিত করা কিছু শুনতে পাবে তা হয়তো কল্পনাও করতে পারেনি ও। এখনো ভেতরে অসংখ্য প্রশ্ন, উৎকণ্ঠা, দুশ্চিন্তারা জটলা পাকি আছে, কিন্তু তা প্রকাশ করার সময় সময় বা পরিবেশ যে এটা না তা বুঝেই নিশ্চুপতার ভূমিকা পালন করে যাচ্ছে। ক্রুদ্ধ সম্পূর্ণ কথাটুকুও প্রকাশ করতে পারল না। বিস্তীর্ণ বিস্ময় কাটিয়ে ধাতস্থ হওয়ার পরিস্থিতি কোনোভাবে হচ্ছে না। একের পর এক ধাক্কা ক্রমেই পাগল করে দিচ্ছে মোহরকে। এত বড় একটা সত্যি, এত বড় একটা গল্প, মাথার পেছনে দিকে অসম্ভব যন্ত্রণাভূত হলো মোহরের। অতিরিক্ত মানসিক চাপে মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে। ভেতরে ভেতরে অসংখ্য প্রশ্ন, কৌতূহলের স্ফুলিঙ্গ ছুটছে। অনেক, আরো অনেক কিছু বাকি আছে, আরো অনেক কিছু জানার আছে। মোহরের অসামঞ্জস্যপূর্ণ অবস্থা দেখে সাহারা বেগম স্থূল গলায় বললেন, আরো অনেক কিছুই বাদ আছে জানি, তবে সেসব আমার জানার বাহিরে। তোমার মনে যেই প্রশ্নগুলো জমেছে তার উত্তর কেবল স্বয়ং মেহরাজই দিতে পারবে। ফর্সা ধবধবে একটা চেহারা, পরনে একটা সাদা রঙের গাউন, বাদামি আর কালচে মিশেলের চুলগুলো বেনি করে রাখা, সরু নাক, ভাষা ভাষা চোখ, পাতলা ঠোঁট, ধূসর বর্ণের চোখ, সব মিলিয়ে অপরূপা নারীমূর্তি। যেন একবার দেখলে পুরুষের চোখ আরো একবার দেখবার বাসনা রাখতে বাধ্য। মেয়েটির কোলে 5 বছরের একটা ছেলে সন্তান। কি নান্দনিক সে হাস্যজল দুটো চেহারার দৃশ্য, একদম হুবহু প্রতিচ্ছবি যেন একে অপরের। টুপ করে এক ফোঁটা জলকণা পড়ল মেয়েলি চেহারাটার উপর। সযত্নে সহস্তে মুছে দিল মেহরাজ কাচের ফ্রেমটা। খুব আদরে ভালোবাসা পূর্ণ স্পর্শ মেলে অসংখ্যবার মায়ের ছবিটায় হাত বুলায় ভীষণ অস্পষ্ট কণ্ঠে বলল, আম্মা, ও আম্মা, জানো আমারও একটা মানিক আসবে, খুব ছোট্ট নরম তুলতুলে একটা প্রাণ, আমার এক পৃথিবী ভালোবাসার চিহ্ন বহন করে আসবে দুনিয়াতে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আম্মা, ডাক্তার যখন বলল যে আমার মোহ প্রেগন্যান্ট, আমার তখন বুকের ভেতর কেমন করলো, আমি কি করে বোঝাতাম বলো, কি করে বোঝাতাম, এই অনুভূতি প্রকাশ করার ভাষা তো আমার নেই আম্মা। তুমি বলো না, আমায় যখন কোলে তুলে নিজের বুকে জড়িয়ে ধরে আদর করতে, আমার গালে অসংখ্য আদর মেখে দিতে, সেইটা কি মুখে বলে ব্যাখ্যা করতে পারতে তুমি বলো? তাহলে আমি কিভাবে করব? আমার তো মাথাটা তুলে সিলিংয়ে তাকালো, ঘাড়ের পেছনে সাইনাল কর্ডে হাত বুলিয়ে নিজের ভেতরের প্রবল উত্তেজনাগুলো সামলে নেওয়ার চেষ্টা করল, কিন্তু ভীষণভাবে ব্যর্থ হলো। আবারও ছবিটা হাতে নিয়ে বলল,
আম্মা আমি বাবা হব, আমার সন্তান আমার অংশ আসবে দুনিয়াতে। আমি ভেবেছি ওর নাম তোমার নামে রাখব, বাহার, যে আমার জীবনের সব দুঃখগুলোকে ওর ছোট্ট পবিত্র ছোঁয়ায় খুশির বাহারে ভরিয়ে দেবে। দেবে না আম্মা, আমি ওর মাঝে তোমায় দেখব। জানো আম্মা, আমার খুব করে মনে হচ্ছে আমার একটা মেয়ে হবে, একটা জান্নাত আসবে আমার ঘরে, আমার মোহ সব অভিমান ভুলে আমার কাছে চলে আসবে। আমি তো ওকে ছাড়া একটুও থাকতে পারি না আম্মা, তুমি বাদে আর কাউকে এতটা ভালো তো আমি কখনো বাসিনি যতটা ওকে বেসেছি। কেন যে এতটা ভালোবাসলাম আমি জানি না, কিভাবে ভালোবাসলাম তাও জানি না আম্মা। আমি তো ওকে ছাড়া থাকতে পারি না, কিন্তু ওকে বলতেও পারি না। আমার বিশ্বাস এই বিধ্বংসী যন্ত্রণা, এই বিচ্ছেদ খুব শীঘ্রই সেরে যাবে, সব ঠিক হয়ে যাবে, তোমার রুদ্ধ সব ঠিক করে দেবে আম্মা। সব আমার মোহ আর বাহারকে নিয়ে আমি একটু শান্তিতে বাঁচতে চাই, আর কিচ্ছু না। তারপর খানিক দম নিয়ে বলল, আম্মা তুমি কি আগেই বুঝতে পেরেছিলে আমার জীবনটা এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিগুলোতে টিকেই বাঁচতে হবে, তাই কি আমার নামটা রুদ্ধ রেখেছিলে? তুমি তো বাংলা বুঝতে না, তাহলে কেন রেখেছিলে? বাবার কথা শুনে আম্মা, তুমি কেন সেদিন আমাকে ছেড়ে গেলে? তুমি থাকলে তো আজ এত কিচ্ছু হতো না, আমি আজ এত বড় পাপের বোঝা ঘাড়ে নিয়ে বয়ে বেড়াতাম না। যুগ যুগ আগে যে পাপ বাবা করে গেছে সেই পাপ তো আমাকেও ছাড়েনি আম্মা। অতীত কি কখনো পিছু ছাড়ে না? আমি মোহর সামনে দাঁড়াতে পারি না আম্মা, ওর চোখ ভর্তি অভিযোগ যন্ত্রণা। মেয়েটা বড্ড ফুটবল, মুখে যতই বলুক ঘৃণা করা ওর দ্বারা সম্ভব না তো। রোজ আড়ালে দাঁড়িয়েই আমায় দেখে জানো, কিন্তু সামনে আসে না। আমিও যাই না, যাবও না আপাতত, একটু থাক দূরে, এই কুমির ভরা খালে ওকে আনতে চাই না। এখন তো আর একা না, আমাদের আরো একটা অংশ, ও তো ওর সাথে মিশে আছে। এইখানে আনলে ওকে কখন কে ক্ষতি করে ফেলবে, আমি যেই রিস্ক নেব না। আমার মোহর গায়ে একটা ফুলের টোকা ও আমি সইতে পারবো না। তোমাকে হারিয়েছি, ওকে হারাতে পারবো না আম্মা। হাজারো অব্যক্ত অভিযোগ আবেগ অনুভূতি সবটা একে একে বলে মেহরাজ মায়ের প্রাণহীন ছবিটার দিকে তাকিয়েই বলে, এতেই হয়তো শান্তি পাওয়া যায়, তাই তো 22টা বছর ধরে এই স্মৃতিটুকু আগলে রেখেছে। এটাই মোক্ষম সময়, আপনারা চাইলেই এটাকে কাজে লাগিয়ে জিনিসটা হাতিয়ে নিয়ে পারেন। ওয়াকিফ চৌধুরী ভীষণ ব্যস্ত স্বরে বললেও আজহারের কোনো হেলদোল লক্ষ্য করা গেল না। আরহাম একটা ফাইলে কলম ঘোরাতে ঘোরাতে বললেন, সম্ভব না, চেষ্টা করেছি। মেহরাজ এত নির্বোধ না যে ওর বউকে একা ছেড়ে দেবে আমাদের খপ করে ফেলার জন্য। পৃথক 24/7 ওই বাড়ির আশেপাশে সিকিউরিটি রেখেছে, ওরা সিভিল লুকে পাহাড় দিচ্ছে একদম জনসাধারণের বেশে। ওই যে মোহর রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল সেটাও ওদের মোতায়েন করা লোকগুলোই খবর দিয়েছে ওদের। আপনি কি করে জানলেন? জেনেছি কোনোভাবে, বলে হাতের ফাইলটা বন্ধ করে আরহাম সোজা হয়ে বসল। টেবিল থেকে চায়ের কাপটা তুলে একটা চুমুক দিয়ে গলা কেশে বলল, ভাইজান এবার আপনি একটু নড়েচড়ে বসুন, আর কত অপেক্ষা করবেন? যেটাকে সুচ ভেবে গিলেছিলাম সেটা ফাল হয়ে বের হচ্ছে। মেহরাজের নামে রেজিস্ট্রি করা সম্পদের এক ছিটাফোঁটা ভাগ আমরা পাইনি, বরং ওর বয়স হওয়ার পর থেকে ও নিজের মতো ব্যবসা গুছিয়ে নিয়েছে। ছোটবেলায় কথা বলে না, কারো সাথে মেশে না, কিছু শোনে না, দেখে যাকে পাগল হয়ে গেছে ভেবে নিজেদের কার্যসিদ্ধি করার জন্য এনেছিলাম, সেই এখন আমাদের ঘাড়ে পা দিয়েই নিজের কার্যসিদ্ধি করছে। ওকে বাপের নামের বাদ দিয়ে কতদিন আটকাবেন? এতদিন ও এসবে মাথা না দিলেও এখন দিবে, অবশ্যই দিবে, কারণ আগে ওর কিছু ছিল না, এখন পরিবার আছে। আজহার প্রশস্ত কপালে অসংখ্য ভাঁজ ফেলে বলল, তবে কি করতে চাচ্ছ? 22 বছর আগে যা করেছিলেন।
সাপের বিষ দাঁত গজানোর আগেই উপড়ে ফেলা উচিত, এখন বিষ দাঁত যখন হয়ে গেছে তাই সাপটাকেই সরিয়ে দিন রাস্তা থেকে। মানে মানে মেহরাজকে রাস্তা থেকে সরানোর সময় এসে গেছে, ওকে আর বাঁচতে দেওয়া যাবে না। একবার ওকে শেষ করে দিলে পেনড্রাইভ প্রপার্টি সব আমাদের, ব্যারিস্টার কি করে সে দেখে নেব। আজহার মুর্তজা প্রসারিত চোখে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। এমন নয় যে সেও এমনটা ভাবেনি, ভেবেছে এ কথা বহুবার, তবে বাস্তবায়ন করার মতনও মনে হয়নি। এক মুহূর্তের জন্য আম্বির কথা মনে হল, ওই মানুষটা 22টা বছর ধরেই মেহরাজকে আগলে রেখেছে, মেহরাজের জন্য কত শত আঘাত সহ্য করেছে। ও যদি কোনোভাবে এই পরিকল্পনার কথা জানতে পারে তাহলে জান প্রাণ দিয়ে হলেও আটকানোর চেষ্টা করবে। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আজহার তাকালো আরহাম আর ওয়াকিফের শকোতুক চোখের দিকে, মন্থর গলায় বলল, কি করবে তোমরা, সে সব আমাদের ঠিক করা হয়ে গেছে, আপনি শুধু নিজের মতামতটা বলুন। মুর্তজা সাহেব প্লিজ, এবার আর পিছপা হবেন না, এমন তো না যে পাপের ভয় থেমে যাচ্ছেন, এমন পাপে হাত দুটো নীলরঙা হয়ে গেছে আপনাদের, শেষ কাজটার জন্য আটকে যাবেন না। আজহার কেমন একটা আতঙ্কিত চোখে তাকালো ওয়াকিফের দিকে, তার চোখ ভর্তি মানবতা, ন্যায়, মনুষ্যত্বের ছিটাফোঁটা অবশিষ্ট নেই, শুধু আছে লোভ, উদ্ধত্য, দাম্ভিক্য। আসলেই লোভ মানুষকে কত দূর নিয়ে যায়। নিজের মনুষ্যত্বকে কালো পট্টি বেঁধে নিজের ভেতরের পশু চরিত্রগুলোকে জাগিয়ে তোলে। ওয়াকিফ ওদের সাথে হাত মিলিয়েছে প্রায় বছর দশেক ধরে। যখন বিদেশ থেকে ফিরেছিল তখন মনে হয়েছিল কালো সাম্রাজ্যটাকে বোধহয় ওখানেই ইতি টেনে দিয়ে এসেছে, তবে সে ধারণাকে ভুল করে আবারও শুরু হয় পাপের লীলা খেলা। এদেশের বহু বড় বড় রাঘব বোয়ালেরা অনেক আগে থেকেই যুক্ত এসব কারবারে, যারা খুব গোপনে চালিয়ে যাচ্ছে টাকা হাতিয়ে নেওয়ার সমস্ত জঘন্য কলাকৌশল। তখন থেকেই আবারও শুরু হয় ওদের কুকর্মের অগাধ ক্ষমতা, তবে এখনো নামটা সেই আগেরই আছে। এই দেশে যেসব গুটিকয়েক মানুষ এসবে জড়িত তাদের মধ্যে মুর্তজা ব্রাদার্সের নাম শীর্ষে, আর তাদের নামটা চলে এই আব্রাহাম নামে। বহু আগে আব্রাহাম মাঝহাব যেই ফাইলটার শিরোনামে নিজের নামটা বসিয়েছিলেন, আজও সেই নামটাই চলে, শুধু সেই চলনের পায়া অন্যেরা। মাঝহাবের নামটা একটা বৃহৎ মাপের সুবিধা মুর্তজাদের জন্য, নিজেদের সমস্ত কারবার এখনো সেই মানুষটার নামেই চালিয়ে যাচ্ছে যার অস্তিত্ব বহু আগে মাটিতে মিশে গেছে। এমনিতে তো এসবের টিকিটার ও খোঁজ কারো জানার ক্ষমতার বাহিরে, আর জানতে পারলেও সবার আগে আব্রাহাম নামটা আসবে। তাই তো আজও সেই নামটা বয়ে বেড়াচ্ছে, আজও প্রত্যক্ষভাবে সমস্ত দায়ভারের মালিকানা সেই ঘাড়ে চাপিয়ে রেখেছে। আপনি কি আমাকে একটু মোহরের বাড়িতে ছেড়ে আসতে পারবেন? অভিমনু গাড়ির চাবিটা হাতে তুলে ঘাড় ঘুরিয়ে এক পলক তাকালো দরজার সামনে দাঁড়িয়ে থাকা সুব্রতার পানে, হালকা মিষ্টি রঙের একটা সুতি শাড়ি পরনে, চুলগুলো পরিপাটি করে আচরানো, দেখেই বোঝা যাচ্ছে বের হওয়ার সমস্ত প্রস্তুতি সেরে এসেছে। মুখটা ফিরিয়ে নিয়ে আবারও নিজ কাজে মনোযোগ দিল অভিমনু। শ্রীতমার ললাটে আপনা আপনিই ভাঁজ পড়ে। অভিমনুটা বিয়ের পর থেকে একেবারেই কেমন পাল্টে গেছে, আগে যেমন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো ছিল এখন ততটাই শান্ত আর এড়িয়ে যাওয়ার মতন ব্যবহার করে। শ্রীতমার তখন নিজেকে ছোট মনে হয়, লোকটা কি জোর করে বিয়ে করে এনেছে ওকে দেমাক দেখানোর জন্য, হসপিটালে যেতে হবে না। নিজের ভাবনার মাঝেই অভিমনু হতে আসা প্রশ্নে সচকিত হল, আগের মতো সুবদ্ধ কণ্ঠে জবাব দিল, আজকে অফ ডে। এতটুকু বলেই ক্ষান্ত হল, দরজা থেকে সরে এসে বসার ঘরে সোফার উপরে বসল। অভিমনুর সামনে আর দাঁড়াতে ইচ্ছে করল না, ও বরং একাই যাবে, কোনো দরকার নেই বজ্জাতটার সাথে যাওয়ার। মুখটা এমন শুকনো করে রেখেছিস কেন শ্রী? কিছু না মা। কিছু না মানে কি? সকাল করে রেডি হলি যে, কাল যে বললি আজ হসপিটালে যাওয়া নেই।
শ্রীতমার পাশে রুটির প্লেটটা রেখে জিজ্ঞেস করলেন মাধুর্য ব্যানার্জি। শ্রীতমা শুকনো মুখেই বলল, মোহরের কাছে যাব একটু মা, ওর শরীরটা একদম ভালো নেই। যাবি বইকি, কিন্তু না খেয়ে একদম বের হতে দেব না। শ্রীতমা তীব্র অরুচি দেখিয়ে জবাব দিল, থাক না মা, আজ একটুও খেতে ইচ্ছে করছে না। করছে না বললে হবে না, এমনিতেই পাতলা শরীর, না খেয়ে শেষে রোগ বাধা বিত। চুপ করে বস বলে একটা প্লেটে ভাজি তুলে রুটিতে পুরে শ্রীতমার মুখের সামনে ধরল। শ্রীতমা অনিচ্ছা সত্ত্বেও তা খেয়ে নিল, কারণ সামনে বসে থাকা মা জননীটি তাকে এক বেলায় না খাইয়ে ছাড়বেন না। শ্রীতমা মাঝে মধ্যে বেশ অবাক হয়, বিশ্বাস হতে চায় না যে এত অকৃত্রিম ভালোবাসা স্নেহ ওর জন্য ছিল। এই দুটো মানুষের প্রাণভরা ভালোবাসা, আদর আর স্নেহ ওকে এক অন্যরকম মারডরে বেঁধে রাখে, যা ওকে ক্ষণে ক্ষণে ওর সমস্ত অপ্রাপ্তিগুলোকে ভুলিয়ে দেয়। তাই তো ওর কাছে রাস্তা থাকলেও ও ফিরে যায়নি। যেই বিয়েটা অভিমনু ওকে জোর করে করেছিল, তার জন্য এখন মনে মনে নিজের অজান্তেই শুক্রিয়া জ্ঞাপন করে ভগবানের নিকট। তা না হলে এই ভালোবাসা আদরটুকু কোথায় পেত? চলো, খাওয়া শেষ করে বসেছিল অভিমনু ঘর থেকে বেরিয়ে শ্রীতমাকে উদ্দেশ্য করে কথাটা বললে ও উঠে দাঁড়াল। এতক্ষণ একা যাওয়ার চিন্তা ভাবনা করলেও এখন আর ইচ্ছে হল না, এগোনোর জন্য পা বাড়ালে রান্নাঘরের দিক থেকে ডাকেল, যাবি ক্ষণ, একটু দাঁড়া। মাধুর্য ব্যানার্জির ডাকে শ্রীতমার সাথে অভিও দাঁড়াল। মিনিটের মাথায় ভদ্রমহিলা সহাস্য মুখে বেরিয়ে এসে শ্রীতমার হাতে একটা কাচের বয়াম ধরিয়ে দিয়ে বললেন, এইটা নিয়ে যা, মেয়েটার শরীরটাও তো ভালো না, এই সময় আচার খাওয়ার ভীষণ ঝোঁক হয়, পরশু বানিয়েছিলাম চালতার আচার, ওকে দিস। শ্রীতমা এমন নিঃস্বার্থ মাতৃস্নেহ দেখে আপ্লুত হয়ে পড়ল, এক হাতে বয়ামটা ধরে আর এক হাতে জড়িয়ে ধরে বলল, আমার মাঝে মধ্যে স্বপ্ন মনে হয় জানো, আমার বিশ্বাস হয় না তোমার মতো একটা মা পেয়েছি আমি, ভগবান আমার এক জীবনের সমস্ত প্রাপ্তিকে তোমাদের চেহারায় পাঠিয়েছেন। মাধুর্য ব্যানার্জি শ্রীতমাকে জড়িয়ে ধরে ওর কপালে চুমু দিয়ে অতঃপর বিদায় দিলেন। নিচে এসে দুজন গাড়িতে বসলে চলতে আরম্ভ করল। বেশ কয়েক মিনিট নীরবতা কাটিয়ে শ্রীতমা নিজেই প্রশ্ন করল, আপনাকে একটা প্রশ্ন করব, সত্যি সত্যি উত্তর করবেন, বলো। শ্রীতমা অবিলম্বে কোনো প্রকার ভণিতা ছাড়া বলল, মেহরাজ দাদার সাথে জড়িত এইসব ঘটনা আপনি জানতেন? আপনি জানতেন যে মোহরের বাবার মৃত্যু? আর শাট আপ, না জেনে বুঝে কার বিষয়ে কথা বলছো? কত বছর ধরে চিনি আমি স্যারকে, কখনো ওনার দ্বারা কোনো খারাপ কাজ হবে এমনটা ভাবতেও পারি না আমি। ওনাকে যে কাজ থেকে দেখেছে শুধুমাত্র সেই জানে মেহরাজ স্যার কেমন মানুষ। এই অবস্থানে দাঁড়িয়ে শ্রীতমার এই প্রশ্নটা করা খুব অস্বাভাবিক, না হলেও অভিমনুর এমন রেগে যাওয়া ওর বোধগম্য হল না। মুখটা কালো করে বলল, তাহলে কেন তার নামে এসব প্রমাণ সামনে এলো? কেন তার জন্য আমার মোহরকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে বলুন? অনেক সময় আমরা এমন সব সিচুয়েশনের মধ্যে পড়ে যায় যেখানে দাঁড়িয়ে কোনটা ভুল কোনটা সঠিক সেটা নির্বাচন করা খুব কঠিন হয়ে যায়। সত্যগুলোকেও মরিচিকা আর মিথ্যেকে অকাট্য সত্য মনে হয়, কিন্তু আসলেও সেই সত্য বাস্তবতা থেকে অনেক দূরে, আপেক্ষিক দৃষ্টির আড়ালেও অনেক কিছু থেকে যায়। আর কোনো প্রশ্ন বা উত্তর হল না, শ্রীতমা চুপ করে রইল। এত সব প্যাচগোজ ওর সহজ সরল মাথায় ঢোকে না। ওর শুধু একটাই চাওয়া, মোহরটা যেন আগের মতো খুশি থাকে, সব ভুলগুলো সর যাক, পাপগুলো ধুয়ে যাক, শুধু মোহর আর তার ভালোবাসা ধ্রুব হয়েই থাক। আমি বুঝছি যে আমার ওপর অনেক ক্ষোভ অভিমান জড়ো হয়েছে তোমার মনে, তবুও একবার আমাকে আগের মতো ভরসা করো মোহর, প্লিজ। নির্লিপ্ততা চোখ মেলে তাকিয়ে আছে মোহর, মুখাবয়বে অভিব্যক্তি স্পষ্ট নয়। এইখানটাতে আসার একদম ইচ্ছে ছিল না ওর, বাড়িতে বসে থাকলে ভালো লাগবে না বলেই হসপিটালে এসেছিল কাজের মাঝে নিজেকে ব্যস্ত রাখার তাগিদে। কিন্তু সেখানেও মন টেকে না, ভেতরটা কোনোভাবে শান্ত করা যায় না।
ডিউটি শেষ করে ফিরছিল, রাস্তায় দেখা পৃথকের সাথে। সেই ওকে অনুরোধ করে এনেছে এখানটায়। আমি জানি তোমার মনে অনেক রাগ, অভিমান, প্রশ্ন, দুঃখ সবটা জমে আছে, কিন্তু বিশ্বাস করো আমরা পরিস্থিতির সামনে বাধ্য। আমি চাইলেও এখন আপনি সবটা শুরু থেকে জানতেন। নিজের কথাটাকে সম্পূর্ণ করতে পারল না পৃথক মোহরের কথার তুবড়িতে খানিক থতমত খেয়ে তাকিয়ে পরক্ষণেই স্বাভাবিক চিত্তে বলল, হ্যাঁ, আপনি জানতেন রুদ্ধর আসল পরিচয়, আমার সাথে জড়িত সকল ঘটনা। হ্যাঁ, আবারও সম্মতি সূচক ঘাড় নাড়িয়ে জবাব এলো পৃথকের নিকট হতে। মোহরের ভেতরটা আড়ষ্টতায় ভরে গেল, এতগুলো মানুষ ওকে এগুলো লুকিয়েছে, কেউ একটা বার ওকে সত্যটা জানানোর প্রয়োজন মনে করেনি। আপনাকে তো আমি সত্যিই নিজের ভাইয়ের জায়গাটা দিয়েছিলাম, আপনিও আমাকে ঠকালেন। যাকে বোন বললেন তাকে এতদিন অন্ধকারে কেন রাখলেন? পৃথকের মুখটায় বেদনাময় ছাপ ভেসে উঠল। এর জবাবে কী বা বলবেও? মোহর, আমি তোমায় সত্যিই নিজের বোনের স্থান দিয়েছি, ভাইয়ের মতোই ভালোবাসি, তাই আমি আজ সব বাধা সত্ত্বেও এসেছি তোমার সাথে কথা বলতে। প্রথমত, তুমি যে পরিস্থিতি দিয়ে পার হচ্ছিলে সেখানে দাঁড়িয়ে তোমাকে সবটা বলা সম্ভব ছিল না। তোমার বাবাকে সরিয়ে ওদের মূল লক্ষ্য ছিলে তুমি, তাই তোমার ওপর একাধিক বার আক্রমণ হয়েছে। আমি তখন দেশের বাহিরে, এত সব তথ্য বা ক্ষমতা কোনোটাই আমার হাতে ছিল না। যতদিনে আমি জায়গা মতো দাঁড়িয়েছি ততদিনে অনেক দেরি হয়ে গেছে, তুমি একটা সুস্থ জীবন শুরু করেছো, তাই আবারও তোমাকে সেই সব জঘন্য অতীতে পেঁচাতে চাইনি আমরা। কোন অতীত থেকে দূরে রাখার কথা বলছিলেন ভাইয়া? যেটা সবসময় আমার সাথেই ছিল, আমি কি এতটুকু বিশ্বাসযোগ্য না? যাকে ভালোবেসে নিজের সমস্ত দুঃখগুলোকে আমি ভুলে গিয়েছি তার দেওয়া কষ্ট আমি কি করে সহ্য করব? আমি তো ভয়ঙ্কর গোলকধাঁধায় আটকে গেছি, কোনটা সত্য কোনটা মিথ্যে কোনোটা বুঝছি না, আর নাইবা আপনারা আমাকে বুঝতে দিচ্ছেন। কেন সবটা আড়াল করছেন এখনো? আমি জানতে চাই আসল সত্যটা কি। রুদ্ধর বাবা যেটা শুরু করে গিয়েছিলেন সেটা এখনো চলমান, তাতে কি তার ছেলেও জড়িত? শেষোক্ত কথাটুকু বলতে কণ্ঠনালী কেঁপে উঠল প্রচণ্ড রকম ভাবে, চোখের পানিগুলো উপচে পড়তে চাইলেও আটকে নিল মোহর। ভীষণ কাবু গলায় বলল, কোনো না কোনো ভাবে মনের ভেতর এখনো আশা পুষে রাখি হয়তো সবটা ভুল প্রমাণিত হবে, আমার বাবা যেসব রেখে গেছে তা হয়তো ভুল, আমি যেই মানুষটাকে ভরসা করেছি সে হয়তো মিথ্যে নয়। এখনো এই আশায় আমি পথ চেয়ে আছি যে লোকটা এসে আমায় সমস্তটা বলবে, কিন্তু কোথায় সে, কেন আসছে না, তাহলে কি আমি যেটা দেখছি সেটাই মেনে নেব? পৃথক জবাব করবার আগে অপরাধীর মতো করে মোহরের মুখে তাকালো, সত্যিই কষ্ট হচ্ছে খুব। অকৃত্রিম ভালোবাসার গুলোর সত্যতা যেমন গভীর তার বিরহ বেদনাও তেমন প্রবল। দুপাশে দুজনকে দেখে পৃথক নিজেও কষ্ট পাচ্ছে, কিন্তু মেহরাজ আসবে মোহর, ওর সবটা ও ফিরিয়ে নেবে, একটু সময় দাও ওকে, এছাড়া আর কিচ্ছু বলার ক্ষমতা আমার আপাতত নেই। ফ্যাকাশে পাণ্ডুর মুখটায় চোখ দুটো বুজে ঘাড় এলিয়ে দিয়ে আধশোয়া হয়ে বসে আছে মোহর। রাত প্রায় 11টা, মিথিলা ইফাজ মাত্র নিজ ঘরে ফিরেছে। শ্রীতমা সকালে এসেছিল, ওকে না পেয়ে অপেক্ষাতে ছিল। দুপুরের পর মোহর বাড়িতে ফিরলে সারাটা বিকেল থেকে সন্ধ্যা অবধি ওর সাথে ছিল, কিন্তু অস্থির মনটায় কোনো কিছুই ওর ভালো ঠেকেছে না। ভেতরের প্রবল উৎকণ্ঠা উন্মাদনা ওকে স্থির হতে দিচ্ছে না কোনোভাবে। মুখের উপর থেকে হাতটা নামিয়ে পাশে তাকাল। মিথিলা ওর সেলফোনটা রেখে গেছে ওর কাছে, নিজের ফোনটা তো ও বাড়িতে ফেলে এসেছে। বহুক্ষণ নিজের ভেতরের বাড়তে থাকা অস্থিরতা, মনস্তাপে দগ্ধ হৃদয়ের ব্যাকুলতায় হার মেনে ফোনটা হাতে তুলে নিল মোহর। 11 ডিজিটের নাম্বারটা তুলতে প্রায় আধ ঘন্টা সময় লাগিয়ে ফেলল। অবশেষে তীব্র বিতৃষ্ণায় অস্থির মনটা দুর্বোধ্য কাজটা করেই বসল। সেলফোনের যান্ত্রিক শব্দটা 1-2 করে বেজে কেটে গেল। মোহর আবারও চেষ্টা করল, এবার অপেক্ষার পাল্লাটা দীর্ঘ না করে ফোনটা রিসিভড হলো ওপাশ থেকে।
বুকের ভেতর চলমান অতিষ্ঠ দাবানলে জ্বলন্ত কণ্ঠনালীটা যেন এই মুহূর্তে চরম বেইমানি করে স্তব্ধ হয়ে গেল। চাইতেও কোনো শব্দের উৎপত্তি ঘটাতে পারল না মোহরম, নাইবা উপাস থেকে উত্তর এলো। সহস্রাধিক বিক্ষোভকারী অস্থিরতাকে গলাধকরণ করে সর্বোচ্চ চেষ্টায় পরবারির ন্যায় নিস্তব্ধতা ভেঙে কিছু বলার আগে উপাস থেকে পুরুষোচিত ভরাট গলার ক্ষীণ স্বর শুনতে পেল, মোহ। দু চোখ খিচিয়ে নিয়ে পরনের জামাটা সর্বশক্তি দিয়ে খামচে ধরল মোহর। একটা কণ্ঠের ছোট্ট শব্দতা যেন ওর জ্বলন্ত অগ্নিশিখাময় বুকটাতে শৈথিল্যের বাঁধ ভেঙে দিল। এ যেন দক্ষিণ পূর্বাঞ্চলের হিম শিথিলতা। নিঃশ্বাস রূপে চলমান টর্নেডয় ক্লান্ত মোহর আবারও শুনতে পেল প্রিয় কণ্ঠের শব্দ। আর কত চুপ করে থাকবেন মোহ? মোহরের ঠোঁট জিহ্বা যেন তীব্র রকম জেরোস্টোমিয়ার প্রকোপে শুকিয়ে কাঠোকাঠ হয়ে গেল। অবশেষে ফুটবল স্বরে বলল, একবার আসবেন রুদ্ধ, আমার কাছে একটা বার আসবেন প্লিজ। ওই কণ্ঠে কি ছিল জানা নেই, মেহরাজের ভেতরের তোলপাড় যেন সর্বাঙ্গে দংশন করল। তড়িৎ গতিতে উঠে দাঁড়িয়ে ঘর থেকে বেরোতে বেরোতে অস্থির গলায় বলল, আসছি মোহ, আমি এক্ষুনি আসছি। ফোনটা পকেটে ঢুকিয়ে প্রচণ্ড বেগে ছুটে বাহিরে এলো মেহরাজ, যেন বৈদ্যুতিক গতি ভর করেছে শরীরে। প্রাণপ্রিয়ার একটা ডাক ওর প্রাণ সমতুল্য, অন্তরে পুষে রাখা দাবাদাহগুলো ওকে একটু স্থির হতে দিল না। প্রচণ্ড উৎকণ্ঠায় আবিষ্ট মেহরাজ গাড়ি বের করে ছুটিয়ে নিল দাপটের সহিত, যেন গাড়িটা শান্তস্থির হিংস্র রক্ষীর মতন ওর হুকুমের অপেক্ষাতেই ছিল। আদেশ পেয়ে ছুটল বাতাস ধুলো উড়িয়ে। বাড়ি থেকে কয়েক মিটার পেরিয়ে মেইন রোড ছেড়ে একটা অন্য রাস্তা ধরল মেহরাজ। সামনে তিন রাস্তার মোড়, সেটা পার করলে দূরত্ব আর কয়েক মিনিটের, এইটুকু ধৈর্য যেন সহ্য হচ্ছিল না। প্রচণ্ড স্পিডে ছুটন্ত গাড়িটা হয়তো ঘুণাখরেও টের পায়নি ওর মোড় নেওয়া দেখে দিক পাল্টে অনেক আগেই একটা দানবীয় শক্তি অপেক্ষা করছে মোড়ের ধারে। মোড়ের উপরে উঠবে ঠিক সেই মুহূর্তেই বাইরের রাস্তা থেকে একদম ওর মার্সিডিজের গতির মতোই ছুটে এলো একটা বিশালাকৃতির ট্রাক। মেহরাজ আলোর উৎস দেখে পাশ ফিরে তাকানোর আগেই প্রচণ্ড বেগে ছুটে এসে ট্রাকটা এক ধাক্কায় উড়িয়ে দিল কালো রঙের কার গাড়িটা। গাড়ির ভেতরেই প্রবল ধাক্কায় বিরতিহীন বাড়ি খেয়ে জানালার কাচটা ভেঙে ঘাড়ের পেছনটায় বিঁধে গেল মেহরাজের। একদম রাস্তার মাঝ বরাবর ছিটকে পড়ল, ব্যাপক শব্দের সৃষ্টি করে। সিটবেল্টে আটকানো শরীরটা উল্টে চাপা পড়ে রইল গাড়ির ভারে। কয়েক মুহূর্ত একদম শুনশান নিস্তব্ধতা, এর মাঝেই রাস্তার সোডিয়াম আলোয় চিকচিক করে উঠল গাড়ির ভেতর থেকে ক্রমশ বহমান টাটকা রক্তের স্রোত। খোলা চোখটার ঝাপসা দৃষ্টি ক্রমেই গাঢ় থেকে গাঢ়তর হতে থাকল। অকল্পনীয়ভাবে চোখের সামনে ভেসে উঠল মোহরের হাসিমুখ, ওর কান্নারত চোখ আর খুব অদ্ভুত রকম একটা দৃশ্য। ছোট্ট একটা মেয়ে সন্তানের অস্পষ্ট চেহারা। মেহরাজ নিস্তেজ, নিশ্চল শরীরটা একচুল নাড়াতে পারল না। বাঁচার জন্য প্রাণপণে লড়াই করার সামর্থ্যটুকু খুইয়ে অস্পষ্টভাবে রক্তে জবজবে ঠোঁট নাড়াল, আমার মোহ। প্রচণ্ড তুফানের তর্জন গর্জন শেষে প্রকৃতিটা যেমন নিঃশব্দ, নিথর, বিশ্রদ্ধ হয়ে যায়, ঠিক সেই রকম একটা অবস্থা বিরাজমান। ধ্বংসাত্মক অবস্থাটা কাটিয়ে শ্রান্ত বাতাবরণটা গায়ে শুল বিধিয়ে দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করেছে। বিশালদেহী ট্রাক্টর জানালার ছোট্ট ফাঁক দিয়ে ঘাড়টা বের করে তাকালো। শান্ত চোখ দুটোয় পৈশাচিক আনন্দের ফুলকি ছুটেছে। বাকানে ফোনটা ঠেকিয়ে গাল বাকিয়ে বলল, খেল খতম মামু, পিষে দিয়েছি একেবারে, টাকার ব্যাগটা রেডি রাখো, এক একটা নোট আমি গুনে গুনে নেব। ওপাশ থেকে আসা জবাবটা শোনা গেল না, তবে জবাবটা হয়তো এতটাই সুখকর ছিল যে চোখ মুখ ঝকমকিয়ে উঠল। আর কিছু না বলেই খট করে লাইনচ্যুত করল সুপরিচিত নম্বরটা। চোখ দুটো তখনও বিদ্ধ ধ্বংসাস্তূপের ন্যায় চূর্ণবিচূর্ণ হওয়া গাড়িটার দিকে। রাস্তায় গড়ানো রক্তের শিথিল স্রোতটা দেখে প্রশান্তির হাসি হেসে বলল, খুব দাপট খাটিয়েছিস আজ, তোর নাম নিশান মুছে দিলাম আব্রাহাম রুদ্ধ। পিঠে, বুকে, পায়ে মা রের দাগগুলো এখনো তাজা। এই মারের দাগ শুকানোর আগেই আমি তোর রক্তের বন্যা বইয়ে দেব বলে প্রতিজ্ঞা করেছিলাম, আজ তা কমপ্লিটেড।
आप तेरा घर भी मेरा, घरवाली भी मेरा। নিজের মনেই কথাগুলো তবে গা দুলিয়ে হেসে উঠল নোমান। যেই হাসির কোনো শব্দ নেই, আছে শুধু প্রাণান্তকর হিংসা, ক্ষোভ। যেই জ্বালা মেটাতে একটা প্রাণকে পিষে ফেলতে দুবার ভাবল না। তন্মধ্যে অদূর থেকে জোন কয়েকের হই হই শুনতে পেয়ে ঘাটটা অনেকখানি বের করে তাকাল নোমান। কয়েক মিটার দূর থেকেই কতগুলো মানুষ ছুটে আসছে এদিকে, ব্যাপারটা স্পষ্টতর হতেই গাড়িটা ব্যাকে নিল নোমান। ঠিক যতটা গতিতে এসেছিল সেরকম ভাবেই উল্টো পথ ধরল। দুর্দম্য গতিতে হওয়া অ্যাক্সিডেন্টটা যেই রকম গর্জন তুলে গাড়িটা ছিটকে পড়েছে তাতে আশেপাশের জনবসতির কান অবধি পৌঁছানো খুব অস্বাভাবিক না। হ্যালো ভাই সাহেব, কি হয়েছে সামনের রাস্তায় এত শোরগোল কিসের? অ্যাক্সিডেন্ট হইছে সাহেব, গাড়িটা পুরা উল্টাই গেছে। ভিতরের মানুষটা বাইচে আছে কি না অহনেও কন যাইতো না। তয় যেইভাবে উল্টাইছে গাড়িডা, খোদার কসম একটা কাচ ও আস্ত নাইকা। পুরাডা রাস্তায় রক্তের নদী বইয়া গেছে। কথাটা শোনা মাত্র সিট বেল্টটা খুলে ক্ষিপ্ত গতিতে বেরিয়ে এলো পৃথক। মাঝবয়সী ছিপছিপে গর্নের লোকটা নড়েচড়ে দাঁড়াল। পৃথকের গাড়ির সামনে নেমপ্লেটের উপর লাল কালিতে বড় বড় অক্ষরে কিছু একটা লিখা। অজ্ঞ মানুষটা সেটা পড়তে না পারলেও আগত ছেলেটা যে বড় মাপের একটা মানুষ এইটা বেশ কড়াভাবেই বুঝতে পারল। এই তো ইলেকশনের কয়েকদিন আগে এমপি এসেছিল ওদের এলাকায়, তখনও তার গাড়ির সামনেও ঠিক এইরকমই একটা নেমপ্লেট লাগানো ছিল। এই গাড়িতেও যখন সেই রকমই একটা লাগানো, তো লোকটা নিশ্চয় বর্ষর মাপের কেউ হবে। কোথায় হয়েছে অ্যাক্সিডেন্ট চলতো? পৃথক মুখে একটা মাস্ক কেটে বলা মাত্রই সম্মুখে দাঁড়িয়ে লোকটা বেশ তৎপর হয়ে বলল, স্যার লোকটা অবস্থা দেখার মতো না। কয়েকটা লোক মিলে চেষ্টা করছিল গাড়িতে বাইর করার, হ্যার যা অবস্থা ডাক্তারের লোক আনতে হইব বলে সামনের দিকে এগিয়ে পথ চিনিয়ে পৃথককে নিয়ে গেল। আজকে কাজ সেরে ওর অফিস থেকে বের হতে অনেকটা সময় লেগে গেছে। পার্শ্ববর্তী থানার অফিসার এসেছিল ওর সাথে একটা কেস রিলেটেড আলোচনার জন্যে। বাড়িতে ফেরার সময় ভাবলো মেহরাজের সাথে একবার দেখা করবে। ওর ফোনে বার দুয়েক ফোন দিলেও প্রত্যেকটা বারই আনরিচাবল দেখাচ্ছিল। দেহি সইরা যা তোরা, স্যারের দেখতে দে বলে সামনে থেকে কিছু লোক সরিয়ে দিয়ে জায়গা করে দিল পৃথককে। রাতের অন্ধকারেও রাস্তার সোডিয়াম আলো আর কয়েকজনের হাতে টর্চের আলোতে স্পষ্ট দেখতে পেল পিচ ব্ল্যাক রঙের মার্সিডিজটার বিধ্বংসী অবস্থাটা। ওই মর্মান্তিক দৃশ্যটা দেখবার চিন্তা হয়তো কল্পনাতেও করেনি পৃথক। চিৎকার করে উঠল মেহরাজ বলে ক্ষিপ্ত গতিতে ছুটে গেল উল্টে থাকা গাড়িটার দিকে। ফ্রন্টের গ্লাস ভেঙে সারা শরীরে জড়িয়ে আছে মেহরাজের। পাশের সিট আর স্টিয়ারিংটা ভেঙে গায়ের উপর চেপে আছে। পৃথক আশেপাশের লোকগুলোর সাহায্যে বহুকষ্টে গাড়িটা সোজা করে সিটবেল্টটা খুলে ধরাধরি করে মেহরাজকে নিজের গাড়িতে এনে বসালো। পেছনে একটা লোকও বসেছে মেহরাজকে ধরে। পৃথক এক মুহূর্ত দেরি না করে গাড়িটা স্টার্ট করে তীব্র বেগে ছুটিয়ে নিল। এক হাত দিয়ে স্টিয়ারিংটা খুব দক্ষভাবে সামলে আরেক হাতে ফোনটা তুলে কল করল। খুব সৌভাগ্যবশত অনতিবিলম্বেই ফোনটা রিসিভড হলেই পৃথক ওপাশ থেকে কোনো প্রশ্ন বা জবাবের তোয়াক্কা না করে অস্থির স্বরে বলল, কোন রকম প্রশ্ন বাদেই সিটি হসপিটালে চলে এসো অভিমনু কুইক বলে ফোনটা ছেড়ে দিল। কোনো চিন্তাভাবনা ছাড়াই স্পিডের সীমা ছাড়িয়ে যত দ্রুত সম্ভব ছুটিয়ে নিল। থেকে থেকে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় মেহরাজের দিকে। সারা শব্দ দূর, একচুল নড়চড় নেই। বিশাল শরীরটার পরনের সাদা শার্টটা রক্তে ভিজে টকটকে জবজবে হয়ে গেছে। হাত পা ঠান্ডা হয়ে এলো পৃথকের। এই মুহূর্তে নিজেকে সবচেয়ে বেশি অসহায় ভীতু মনে হচ্ছে। শঙ্কা আশঙ্কায় শরীরটাও থরথর করে কেঁপে উঠছে। মেহরাজের কোনো জ্ঞান নেই, যেই পরিমাণ ব্লিডিং হয়েছে পৃথকের আত্মা শুকিয়ে আসছে আসন্ন ভয়ে। ঘরের ভেতর অনবরত পায়চারি করেই যাচ্ছে মোহর। ভেতরটা কেমন খা খা করছে, কু গাইছে রীতিমতো। লোকটা বলল তো আসছে, তাহলে এখনো এলো না কেন? চিন্তায় অস্থিরতায় মোহর আরো দুবার ফোন লাগিয়ে বসল।
মেহরাজের ফোনটা আনরিচাবল বলতেই অন্তর আত্মা শুকিয়ে এলো মোহরের, হাত পায়ের তালু ঠান্ডা হয়ে তিরতির করে কেঁপে উঠল ঠোঁট দুটো। ফোনটা বন্ধ কেন, এখনো এলো না কেন রুদ্ধ? কি হলো, আমার এমন অশান্ত লাগছে কেন, সব কেন কু গাইছে মনটা, আল্লাহ রহম করুন। আমার ভয় হচ্ছে, খুব ভয় হচ্ছে। মনটা সবকিছুর অজান্তেই হাজার বার বিপদ সংকেত দিতে থাকলো মোহরকে। ওর চরম সীমার দুশ্চিন্তাকে থমকে দিয়ে ফোনটা বেজে উঠল। মোহর যতটা উৎসুকতা নিয়ে ফোনটা ধরেছিল ততটাই শিথিলতার স্রোত বয়ে গেল শরীরে। কাপা কাপা হাতে আননোন নাম্বারের কলটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে অস্থির গলায় বলল, মিথিলাদি স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা ভালো না, আপনি মোহর ম্যাডামকে এখনই কিছু বলবেন না, যদি পারেন কাল সকালে ওনাকে নিয়ে আসবেন। অভিমনু যতটা অস্থিরতা নিয়ে কথাগুলো বলল ততটাই দ্রুততার সহিত লাইনচ্যুত করল। মোহর চাপা আর্তচিৎকারে কাঁপুনি দিয়ে ফ্লোরে বসে পড়ল, চোখ মুখ প্রচণ্ড ধাক্কায় থম মেরে গেছে, মাথার মধ্যে বায়ুশূন্য অবস্থা বিরাজমানে মূর্তির মতো চেয়ে রইল। কিছুক্ষণ ওভাবেই বসে থেকে ফোনটা হাতে তুলে নিয়ে কল লাগাল, একবার দুইবার করে পরপর তিনবার ফোন বেজে কেটে গেল। পৃথক এখনো গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে যাচ্ছে, রাস্তাটা মনে হয় ফুরোতেই চাচ্ছে না। আরো একবার ফোনটা বেজে উঠতেই কি মনে হতে রিসিভ করতেই ওপাশ থেকে দুর্বোধ্য পরিষ্কার একটা কণ্ঠে বলল, ওই লোকটার আমার সাথে দেখা করার কথা ছিল, লোকটাকে আমার চাই, তাকে যেভাবেই হোক বাঁচান ভাইয়া, মানুষটাকে আমি জীবিত চাই, আমার চোখের সামনে চাই, বলে খট করে ফোনটা কেটে দিয়ে ঘর থেকে বের হতেই মিথিলাও নিজের ঘর থেকে বেরিয়ে এলো। মোহরের আর্তনাদ শুনেই ওর সবেমাত্র লেগে আসা ঘুমটা ছুটে গেছে। পেছনে পেছনে ইফাজও বেরিয়ে এলো, সুস্থির পেরেশান হওয়া গলাতে বলল, কি হয়েছে মোহর? মোহর ইফাজের প্রশ্নকে অবজ্ঞা করে মিথিলার হাতটা ধরে বলল, বুবু আমাকে এক্ষুনি বের হতে হবে, ওই লোকটা অ্যাক্সিডেন্ট, আমার যেতে হবে, বলে দ্রুত পায়ে এগিয়ে দরজা খুলেই বেরিয়ে গেল। মিথিলা স্তম্ভিত রূপে তাকিয়ে থেকে ওকে পেছনে থেকে ডেকে বলল, একা কোথায় যাচ্ছিস, কে বলল তোকে, দাঁড়া। কিন্তু সেই কথাগুলোর একটাও কানে যায়নি মোহরের। সিঁড়ি বেয়ে নেমে ক্ষিপ্ত গতিতে ছুটতে শুরু করল, এক ছুটে রাস্তার সামনে এসে এদিক ওদিক তাকিয়ে কোনো যানবাহনের চিহ্নমাত্র পেল না। কিন্তু উচ্ছেদিত মন এক মুহূর্ত স্থির হতে দিল না, চওড়া সড়ক ধরে পা ছুটিয়ে দৌড় শুরু করল মোহর। শরীরের সকল দুর্বলতা ক্লান্তি সব যেন উবে গেছে, তার বদলে ভর করেছে দানবীয় শক্তি আর বিদ্যুতের গতি। শরীরের সর্বোচ্চ শক্তিটুকু খাটিয়ে ছুটল মোহর পাথরযুক্ত রাস্তায়। ওর নগ্ন পায়ের খাল উঠে যাচ্ছে হয়তো দৌড়ের গতিতে, তবুও থামল না, এই তো আরেকটু পথ আরেকটু, বলে প্রায় 10 মিনিট পায়ে দৌড়ে এসে দাঁড়ালো অভিমনুর বলা হসপিটালের সামনে, ওর নিজের ইন্টার্নশিপরত হসপিটালটা। কিন্তু এখন তো অনেক রাত, ডক্টর কি আদৌ আছে? নানাবিধ চিন্তায় অস্থির মনটায় আবারও ছুটে উপরে এলো মোহর। শরীরের প্রত্যেকটা শিরা উপশিরাগুলো যেন গগনবিহারী হুঙ্কার দিচ্ছে, যন্ত্রণার দাবানলগুলো অমানবিক জুলুম করছে, বক্ষস্থলের পাজরের ভেতরের ছোট্ট যন্ত্রটা প্রচণ্ডভাবে উন্মাদনা তুলেছে। হসপিটালের ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে ছুটে যেতেই দণ্ডায়মান মানুষটাকে দেখে থমকে গেল, গুটি গুটি পায়ে এগিয়ে গেল তার কাছটায়। পৃথক এক কানে ফোন ধরে অনবরত কাউকে কল করার চেষ্টা করে যাচ্ছে, এক হাত কানে আরেকটা হাত মাজায় রেখে মোহরের মুখটা দেখেই থমকে গেল। ওষ্ঠোদয় আপনা আপনিই ফাঁক হয়ে এলো ওর বিস্মিত দৃষ্টিকে পুরোপুরি এড়িয়ে মোহরের চোখ গেল পরনের শার্টের দিকে। ইন করা আইভরি রঙের শার্টটার অর্ধেকাংশ জুড়ে টাটকা রক্তের ছোপ ছোপ দাগ। মোহর ঠোঁট দুটি কিঞ্চিত নাড়ালো, কিন্তু তা হতে নির্গত কোনো শব্দের মাত্রাটা এতটাই ক্ষীণ ছিল যা সন্নিকটে দাঁড়িয়ে থাকা পৃথকের কানেও এলো না। মোহর পেছনে থেকে মেয়েলি ডাকটা এলেও ফিরে তাকালো না মোহর। মিথিলা আর ইফাজ এসেছে, মোহরকে ওভাবে ছুটতে দিয়ে ওরা বাড়িতে বসে থাকতে পারেনি, কোলের মেয়েটাকে পাশের ফ্ল্যাটের মহিলার ঘুম ভাঙিয়ে তার কাছে রেখেই ছুটেছে দুজন।
তবে এসবে একটু মাথা ঘামালো না। মোহর পৃথককে ছাড়িয়ে এগিয়ে যেতেই দেখতে পেল শার্টের হাতায় চোখ মুছতে মুছতে দাঁড়িয়ে থাকা অভিমনু ব্যানার্জি, আর তার পাশেই দাঁড় করিয়ে রাখা একটা স্ট্রেচার। মোহর মন্থর গতিতে এগিয়ে যেতে যেতেই পেছনে থেকে পৃথকের প্রচণ্ড ধমকানি শোনা গেল। এভাবে ওকে অপেক্ষা করিয়ে মরতে দেব আমি? ডক্টর কই আপনাদের? রাতের 12টা বাজতেই সব ঘরের কোণে ঢুকেছে। রাতে কি কোনো ইমার্জেন্সি কেস আসতে পারে না? এসব দায়িত্ববোধ কি নেই আপনাদের? মিস্টার পৃথক ইয়াসির, প্লিজ ডন্ট বি সো লাউড, এখানে আরো অনেক পেশেন্ট আছে। পৃথক এক মুহূর্তের জন্য থমকালো। অ্যাপ্রন পরিহিত ডাক্তারটা এগিয়ে এসে বলল, এখানকার ডাক্তাররা দায়িত্বজ্ঞানহীন নয়, মাত্র একটা সার্জারি শেষ হল, সেখান থেকে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু মোহরের ফোন পেয়ে আমি আবারও ফিরে এসেছি। মাইসেলফ ফায়াজ করিম। মোহর যে নিজের মস্তিষ্কের হেরফের না করে খুব চৌকশতা খাটিয়ে হসপিটালে ঢুকেই রিসিপশন থেকে ফায়াজের সাথে কন্ট্যাক্ট করেছিল, এটুকু পৃথক বুঝতে পারল না। তবে আপাতত সেসব নিয়ে ভাববার সময়টাও নেই। ফায়াজের সাথে এগিয়ে এলো। কিছুক্ষণ আগেও যেই মানুষটা অস্থিরতম স্ফূর্তিতে বলল, আমি আসছি মোহ, আমি আসছি, যার পথ পানে চেয়ে চাতকের মতো চেয়ে রইল, সেই মানুষটাকে এই অবস্থায় দেখবার কথা কি কখনো ভেবেছিল? এই যে স্তব্ধ শ্রান্ত চেহারায় পাথরমূর্তির মতো দাঁড়িয়ে আছে, তার অন্তরালে যে ভয়ঙ্কর হাহাকার আহাজারি চলছে তা কেউ জানে। মোহর কাপা কাপা হাত দুটো রাজলায় নরম স্পর্শে ধরল মেহরাজের রক্তাক্ত মুখখানা। গালের একপাশে একটা কাঁচ এখনো বিঁধে আছে। নিজের ভীষণ ফুটবল আঙুল খাটিয়ে কাঁচটায় টান দিতেই গলগল করে রক্ত ফিনকি দিয়ে ছুটল সেই স্থান থেকে। মোহর পাগলের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল। পেছনে থেকে ওর নাম ধরে যে কতগুলো ডাক এলো তার ছিটাফোঁটা ওর কান অবধি পৌঁছালো না। ওর ফিসফিসিয়ে বলল, এই চোখ খুলুন, এখানে পড়ে আছেন কেন? উঠুন উঠুন রুদ্ধ। অতঃপর কিয়ৎকাল নির্বিকার চিত্তে তাকিয়ে থেকে হামলে পড়ল মেহরাজের উপর। ওর দুগাল ধরে প্রবল আর্তচিৎকারে ফেটে পড়ে বলল, কেন এমন করলেন, কেন এমন হল? আমাকে তো বললেন আপনি আসছেন, আমার কাছে আসছেন, আমার কাছে না এসে হসপিটালে কেন আসতে হলো? আমার সাথে এত বড় বেইমানি নাফরমানিটা কিভাবে করলেন রুদ্ধ? এই দৃশ্য দেখার আগে আমাকে মেরে ফেললেন না কেন? আমি আর কত সইব? এইটা আমি কি করে সইব? আল্লাহ, উঠুন না, উঠে তাকান, আমাকে ডাকুন, আমি এসেছি, আর যাব না, কোথাও যাব না। যত বড় পাপ যত বড় অন্যায় ই করুন, আমি আর ছেড়ে যাব না। তবুও দোহাই আপনার, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন। আপনার এই চেহারাটা আমায় কেন দেখতে হলো রুদ্ধ, কেন? চিৎকার কান্না আহাজারিতে হসপিটালের পেটা দেওয়ালগুলো ও হয়তো কেঁপে কেঁপে উঠল। মোহরের করুণ আকুতি ভরা কান্নায় কেঁপে উঠল উপস্থিত মানুষগুলোর স্থিতিশীলতার ভিত্তিও। অভিমনু নিঃশব্দে চোখের জল ছেড়ে দিল। মোহর এক মুহূর্তে থেমে বড় ঢোক গিয়ে মেহরাজের শরীরের উপর উবু হয়ে ক্ষত স্থানগুলোয় উদ্ভ্রান্তের ন্যায় হাত বুলিয়ে দিল। হাহাকারের সুরে বলল, উঠুন না, একবার উঠুন। আপনাকে ওই বদ্ধ ঘরের ছুরি কাঁচির কাছে পাঠাতে আমার অন্তর আত্মাও কেঁপে উঠছে। ওই ঘরকে আমি আর ভরসা করি না, আপনাকে আমি ওইখানে কি করে পাঠাব? বলে মুখ ঝুঁকিয়ে উন্মাদের মতো ঠোঁট ছুঁয়ে দিল মেহরাজের নাকে, মুখে, কপালে, ঠোঁটে। নিজের ফ্যাকাশে মুখখানাও স্বামীর রক্তে রক্তাপ করে ফেলল। উপস্থিত জ্ঞান বুদ্ধি বিবেক সব হারিয়ে মেহরাজের রক্তাক্ত মুখে অসংখ্য চুমু লেপটে দিয়ে বলল, আমাকে ছেড়ে যাবেন না রুদ্ধ, আপনি ছাড়া আমার কেউ নেই, কেউ না। আমি শুধু আপনাকেই চাই, আমি সব সহ্য করে নেব, আপনার এই মুখটা না দেখে একটা মুহূর্ত সহ্য করতে পারবো না, এত বড় জুলুম আমার ওপর করবেন না। আপনার এই চেহারাটা দেখবার শক্তি আমার নেই, আমাকে ছেড়ে কোথায় যাবেন গো, আমায় নিজের সাথে নিয়ে চলুন। কথা বলছেন না কেন? উঠুন উঠুন না। মেহরাজের শরীরের রক্ত মোহরের সারা হাতে গায়ে মুখে লেগে গেছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। পাগলেই মতো ও সৌষ্ঠ পুরুষালী শরীর তার অবচেতন নিথর দেহটাকে ঝাঁকিয়ে যাচ্ছে।
ফায়াজ এই দৃশ্য বেশিক্ষণ হজম করতে পারল না। মোহরকে ও ভালোবাসে, সব কিছুর নির্বিশেষে ওকে ও ভালো দেখতে চেয়েছে। সেখানে ওর এই আহাজারি বুকের নরম মাংসটাকে কাঁপিয়ে তুলছে। ও নিজের সেন্সে নেই, মিথিলা সরিয়ে আনো ওকে, শান্ত করো না তো এবার ওর সাথে বর্ষার অ্যাক্সিডেন্ট ঘটবে। মিথিলা ফোপাতে ফোপাতে এগিয়ে গেল, মোহরকে পেছনে থেকে সজোরে ঝাপটে ধরে সরিয়ে আনতে গেলে মোহর চিৎকার করে বলল, আমাকে থাকতে দে না বুবু, এই পাষাণ লোকটার কাছে আমায় থাকতে দে, ওকে বল না আমি মরে যাব ওকে ছাড়া। এটা কেন হলো বুবু, আল্লাহ আর কত নিষ্ঠুর হবে আমার উপর, ওই ক্ষতগুলো ওকে যতটা কষ্ট দিচ্ছে ততটাই আমাকেও দিচ্ছে, সারাটা শরীর ওর রক্তে ভেজা, এতটা যন্ত্রণা ও কি করে সইবে, এত বড় অমানবিকতা কি করে আল্লাহ হতে দিল, আমার রুদ্ধকে আমার কাছে ফিরিয়ে দে তোরা বুবু, আমার মানুষটাকে আমার বুকে ফিরিয়ে দে, আমি আর কোনো অভিযোগ করব না, এসব দুনিয়াবি কিচ্ছু চাইব না, কিচ্ছু জানার দরকার নেই বুবু, আমি মানুষটাকে নিয়েই বাঁচতে চাই, ও কি জানে না আমি ওকে কতটা ভালোবাসি, ওকে উঠতে বল না। ফ্লোরে বসে মিথিলার পা চেপে ধরল মোহর। মিথিলার সমস্ত দুনিয়াটা যেন অন্ধকার হয়ে উঠল, দিকবিদিক শূন্য হয়ে গেল, কি করবে ও? মোহরের এই কথাগুলোর জবাবে ও কি বলবে? নিজেকে দুনিয়ায় সবচেয়ে বেশি অসহায় অযোগ্য মনে হল। চোখের সামনে নিজের ছোট বোনটার এইরকম হাহাকার দেখেও মুখ বুজে গিলতে হচ্ছে সবটা। আর একটুও বিলম্ব না করে ফায়াজের সাথে আরো একজন ডক্টর, কতগুলো নার্স ও অ্যাসিস্ট্যান্ট ঢুকল ঘরটায়। মোহর ঝাপসা চোখে অসহায়ের মতো তাকিয়ে রইল বাঁচা মরার মাঝামাঝি পর্যায়ে লড়াইয়ের ঘরটার দিকে। এক একটা মুহূর্ত ওর বুকে অনিশ্চয়তার পাথর চাপিয়ে দিল। ওর ভয় আকুতি আহাজারি তো অযথা ছিল না, মেহরাজের অবস্থাটা যে আদৌ কতটুকু ভরসাজনক অন্তত এইটুকু বোঝার বিদ্যে ওর আছে। তবুও চোখের পানি ঝরিয়ে প্রতিটা বিন্দুর সাথে সাথে দয়া ভিক্ষা চাইল রবের কাছে। চার চাকার যেই জিনিসটায় শুয়ে নিয়ে গেল লোকটাকে, যেই নিষ্প্রাণ দেহটাকে হাজারো ডেকেও সাড়া পেল না, সেই মুখটা আবারও চঞ্চল দেখবার আকুল আর্জি মিনতি আকুলি বিকুলি সবটা প্রাণভরে সপে দিল সৃষ্টিকর্তার কাছে। হসপিটালের ঝকঝকে মেঝেতে ঠাই পড়ে রইল নির্জীব চিত্তে, একবুক সমান কাকুতি নিয়ে তাকিয়ে রইল কক্ষটার দিকে।